তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল MM ইনস্টিটিউশন। দিস ইজ মলয়। আশা করি তোমরা খুব ভালো আছো। ও, আজকে টপিক হলো FEG। তো FEG লাইভ ক্লাস করা বলেছিলাম, টাইম দিয়েছিলাম 9টা। তো 9টা বাজতে যায়, আমি ফার্স্ট আগে ভিডিওটা আমি শেয়ার করে দিই। শেয়ার করার পর কথা বলছি। তো আমি বলেছিলাম যে আজকে লাইভ ক্লাস করাবো, 9টা টাইম দিয়েছিলাম। তো 9টার আগে এলাম, যেখানে গ্রুপের শেয়ার করা ছিল আমি শেয়ার করে দিয়েছি। তো একটুখানি একটু ভিউজ বাড়লেই শুরু করবো। আমি আগে ফার্স্ট স্ট্র্যাটেজি বলে দিচ্ছি যে কী মানে কী কী আলোচনা করব আর কীভাবে কী করব। ফার্স্ট তোমাদের প্রত্যেককে একটা রিকোয়েস্ট, প্রথম কয়েকটা মিনিট, 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট কেউ কমেন্ট করো না, মানে কমেন্ট করলে রিপ্লাই করতে পারবো না। ফার্স্ট কমেন্ট করো না, বিকজ রিপ্লাই করা চাপ হয়ে যাবে। আগে আমি ফার্স্ট পাঁচ নাম্বার নিয়ে কথা বলবো, যে FEGতে পাঁচ নাম্বার কী আছে, কটা কী কীরকম পাঁচ নাম্বার কী লিখতে হবে, কতটা কতটা কী করতে হবে, পাঁচ নাম্বার কী করে উঠবে। তো পাঁচ নাম্বার নিয়ে কথা বলবো, দেন সাজেশান নিয়ে কথা বলবো। সাজেশানের পর আনকমন প্রশ্ন আসলে কী করে লিখতে হয় সেই নিয়ে কথা বলবো। লাস্টে কিছু টিপস দেবো। তো এই টপিক ছিল তোমাদের, ঠিক আছে। ফার্স্ট যেটা বলবো, পাঁচ নাম্বার, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, কারণ পাঁচ নাম্বার FEG পাঁচ নাম্বার নিয়ে অনেকেই কনফিউজ হয়ে আছে। তো পাঁচ নাম্বারটা জানা তোমাদের খুবই প্রয়োজনীয়। আমি আগের দিনই বলেছিলাম, আগের দিনই বলতে পারিনি কারণ আমি কনফিউজ ছিলাম। আজকে কিছু সিনিয়রদের সাথে কথা বলে জানতে পেরেছি, তো এটা তোমাদের হেল্প করবে। ফার্স্টেই বলো, সাউন্ড ঠিক আছে তো? একটা কমেন্ট করে জানাও যে সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড কোয়ালিটি সব ঠিক আছে তো? সব ঠিকঠাক তো? আর এর সাথে বলি, থ্যাংক ইউ সো মাচ যারা আমার রিসেন্টলি একটা ভিডিওতে 100 লাইক করেছে। কারণ ফার্স্ট ভিডিও লাইক ফার্স্ট কোনো ভিডিওতে আমার 100 লাইক করলো, সিরিয়াসলি এটা আমাকে খুব মোটিভেট করেছে, থ্যাংক ইউ সো মাচ। আর আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে বেল আইকনটি দাবিও, নাহলে কিন্তু এই লাইভ ক্লাসগুলো মিস করে যাবে। লাইভ ক্লাস মিসিংয়ের জন্য আর মিস না করার জন্য অ্যাটলিস্ট বেল আইকনটা দাবিয়ে দিও, তোমাদের সুবিধার্থে। তো অনেকে এসে গেছে, পাঁচ নাম্বার নিয়ে কথা বলি। তোমাদের 50 নম্বরের পরীক্ষা, যেখানে অ্যাসাইনমেন্ট 30% আর এবং রিটেন 70%। তো 50-এর অ্যাসাইনমেন্ট 30% মিন্স তোমাদের 17 হচ্ছে, 17-তে। এবার তোমাদের পাস হচ্ছে হার্ডলি 15 বা 17, আমার এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। তো 15 পাস বা 17 পাস, যে এই 17 বেশি হবে না, পাঁচ নাম্বার মানে অ্যাকচুয়ালি তোমাদের রিটেন আর অ্যাসাইনমেন্ট মিলিয়ে তোমাকে 17 পেতে হবে পাস করতে গেলে। এবার বলো, তোমরা অ্যাসাইনমেন্টে ম্যাক্সিমাম, আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমাম 10-12 করে পেয়েছে, কারণ 10-12 দিচ্ছে, আমি অনেক দেখেছি 10-12 করে দিচ্ছে। তো 10-12 তোমরা মানে পেয়েই গেছো। এবার যদি 10-12 পেয়ে যাও, তাহলে এরপরে আর তো 12 যদি পাও, তাহলে আর 5 নাম্বার কি হার্ডলি 10 নাম্বারই বললাম, আমি 20-তেই পাস ধরলাম। 20 পাটা কি কোনো মানে ব্যাপার? 20 পাটা কোনো ব্যাপার মানে ওখান থেকে আর 10 নাম্বার তোলা কি কোনো ব্যাপার? তাহলে তোমরা বেকার চাপ খাচ্ছ, চাপের কোনো কারণই নেই, কারণ তোমরা পাস করছোই, কারণ অ্যাটলিস্ট পাস তো তোমরা করেই যাবে, কারণ অ্যাসাইনমেন্ট তোমার 10-12 করে দিয়ে দিয়েছে, আর বাকিটা বাকি তো 10 তুলতে পারলি 5 নম্বর গেল। আর এত পড়াশোনা করে 10 নম্বর উঠবে না? এত রাইটিং, গ্রামার, টেক্সটের 10 মার্কস, 6 মার্কস, 3 মার্কস, এত টপিক আছে, 10 মার্কস উঠবে না কি বলো তোমরা? তো তাহলে বুঝতেই পারছো যে পাস করাটা কিন্তু খুবই ইজি, পাস করাটা কিন্তু খুবই সহজ, পাস করাটা খুবই সহজ, তাই না? কিন্তু যেহেতু 5 নম্বরটা পাস করার কোনো ব্যাপারই না, তো এটাই বলবো যে ফার্স্টেই বললাম পাঁচ মার্কসের ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি আশা করছি। আমি আরও একবার রিকোয়েস্ট করবো যে এখন ফার্স্ট কয়েকটা মিনিট কমেন্ট করো না, আমি কমেন্টে রিপ্লাই করতে পারবো না, কারণ আমাকে আগে সাজেশানটা ক্লিয়ার করতে দাও, পাঁচ মার্কসটা ক্লিয়ার করতে দাও। পাঁচ মার্কস তো ক্লিয়ার করে দিয়েছি, এই করে দিলাম, তো এবার সাজেশানটা ক্লিয়ার করি দেন। আর যারা যারা দেরি করে ঢুকছো, প্লিজ রিকোয়েস্ট করো না যে আরও একবার বলো, তাহলে আরও একবার বলতে বলতে আগের ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, অনেক বড় হয়ে গেছিলো, তাই বলবো কেউ রিকোয়েস্ট করো না, পরে যারা যারা লেটে ঢুকেছো পরে দেখে নিও সেই পর্যন্ত, ঠিক আছে? কেউ রিকোয়েস্ট করো না,
তো সবাইকে গুড ইভিনিং, সিরিয়াসলি অনেকে গুড ইভিনিং উইশ করছে, তো সবাইকে গুড ইভিনিং। তাহলে তোমরা বুঝতে পারছো যে পাস করাটা খুবই সহজ। 5 নম্বর তোমাদের 17 মার্কস, যেখানে অ্যাসাইনমেন্টে তোমরা 12-14 পেয়ে যাচ্ছ, 10-12-14 পেয়ে যাচ্ছ, আর রিটেনে তোমাকে পাঁচ দশ করে তুলতে হবে। তো এটা খুবই সহজ, আশা করি বলতে পারলাম যে কতটা সহজ। 5 মার্কস তোমরা পেয়েই গেছো ধরে নাও। এরপরে আসে সাজেশান। তো আমি আগের যে লাস্ট মিনিট সাজেশানটা দিয়েছিলাম সেটা নিয়েই কথা বলবো। আমি আগের দিনের মতো জাস্ট কিছু ফার্স্ট সেকেন্ড থার্ড করে ট্যাগ একটু অ্যাড করে দেবো। প্রথমে বলি যেটা তোমাদের 16খানা টেক্সট আছে টপিকের মধ্যে, 16খানা টেক্সট, 16খানার মধ্যে 4খানা আমি সিলেক্টেড দিয়েছি তোমাদেরকে। এটা কিন্তু আমি আবার বলছি খুবই চাপের, কারণ সিরিয়াসলি 16টার মধ্যে 4খানা দেওয়া মানে বুঝতেই পারছো যে কতটা চাপের। ইটস আ বেস, মানে কী বলবো, বেস রিক্স, বেস রিস্কে। তাই বলবো 16খানার মধ্যে 4টে টপিক দিয়েছি। এই 4টে টপিকের উপর আমি 3টে টপিক থেকে 3টে পার্সেন্ট দিয়েছি, আর লাস্ট টপিক থেকে আমি দূরে দিয়েছি। ভিডিওটি লাস্ট পর্যন্ত, যারা যারা লাইভ আসছো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, লাস্ট পর্যন্ত তোমাদের কিন্তু অনেক সারপ্রাইজ লুকিয়ে আছে। আমি বলেছিলাম সারপ্রাইজ দেবো, সারপ্রাইজ পুরোটা কমপ্লিট করতে পারিনি কিন্তু দেবো, যে কী করে শর্ট টাইমে মানে 5 নম্বর তুলতে পারবে। এটা আমি খুব একটা টেকনিক ইউজ করেছি, বেশ ইজি অ্যান্ড খুব ভালো টেকনিক, যেটা আমার খুব ভালো লেগেছে। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আর লাস্টে তোমাদের কমেন্টে সব উত্তর দেবো। এখন কমেন্ট করো না, সাজেশানে ক্লিয়ার করতে দাও, ঠিক আছে? তো কারেন্ট চলে গেল, আমি এই ভয়টি পাচ্ছিলাম কারেন্ট না চলে যায়। বাবা, এই ওয়াইফাই অফ হয়ে বেক্ষুনি। তো ফোনের নেটওয়ার্ক থেকে আমি দিচ্ছি, চেষ্টা করছি, তখনই কারেন্ট চলে গেছে। এ খুবই সমস্যা। এ বাবা, যাই হোক, যতদিন চেষ্টা করছি, কারেন্ট যদি আসে তো ভালো, নাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যে অফ হয়ে যাবে, কারণ নেটওয়ার্ক পাবো না হয়তো। ফোনের নেটওয়ার্ক তো খুবই খারাপ, চেষ্টা করছি যতদিন এগোনোর। তো যেটা আমি বলছিলাম, 3টে চ্যাপ্টার থেকে দিয়েছি, আর লাস্ট চ্যাপ্টার যেটা দিয়েছিলাম যেটা তোমাদের ছিল সায়েন্স অ্যান্ড হিউম্যান লাইফ, যেটা রাসেলের লেখা। তাহলে তোমাদের টোটাল 4টে টপিক দিয়েছি, তার মধ্যে 3টে টপিক থেকে 3টে করে দিয়েছি, আর রাসেল থেকে দূরে করে দিয়েছি, তাই তো? তো 3টে টপিকের মধ্যে আমি একটা জিনিস খেয়াল করেছি, অ্যান ইন্ডিয়ান পিলগ্রিমস, সরি, অল ইউ নিড ইজ পেপার, অল ইজ নিড ইজ পেপার, এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রত্যেক ইয়ারে কিন্তু প্রশ্ন এসেছে, প্রত্যেক ইয়ারে, মানে 5টা ইয়ার পর পর, না সরি সরি 4টে ইয়ার, 4টে ইয়ার পর পর প্রশ্ন এসছে। আমার মনে হচ্ছে এই ইয়ার এই চ্যাপ্টার থেকে কিন্তু এবারও প্রশ্ন আসতে পারে। তো এই চ্যাপ্টার কিছু প্রশ্ন একই ফোনে চলছে, তারপর এখন বারবার ফোন করছে। আমি বারবার বলেছিলাম 9টা থেকে ক্লাস আছে, ফোন করো না। এরা কারা জানি না, ও এদেরকে মানে কী বলবো, এমনি এত প্রবলেম তারপর ফোন করছে, আর ফোনের নেটওয়ার্ক, একবার ফোন আসলে নেট উড়ে যাচ্ছে। তো সরি, কিছু মনে করো না, আর যারা যে ফোন করছো প্লিজ ফোন করো না। একজন কন্টিনিউয়াসলি কল করে যাচ্ছে, মানে এরা কারা, 9টাতে ক্লাস বলেছি তারপরও ক্লাস। উফ, এক্সট্রিমলি সরি, অনেকটা তোমাদের ডিস্টার্ব হচ্ছে, অনেকটা বুঝতে পারছি। তো তোমাদের লাকি খারাপ, কী বলবো, কারেন্ট চলে যাচ্ছে, ফোন আসছে, একই সমস্যা, তারপর এত প্রবলেম। যাই হোক, দেখো যেটা আবার সুন্দর করে শুরু করছি, এখান থেকে আমি 4 নম্বর থেকে দিচ্ছি, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এই 3টে চ্যাপ্টার কিন্তু তোমাদের অল ইউ নিড ইজ পেপার, 3টে চ্যাপ্টার কিন্তু তোমাদের অল ইউ নিড ইজ পেপার, ঠিক আছে? এই 3টে চ্যাপ্টার আমি আগেই বলছি যে অল ইউ নিড ইজ পেপার ইম্পর্টেন্ট একটাই রিজন, যে পরপর 4টে ইয়ার প্রশ্ন এসেছে, পরপর কন্টিনিউয়াসলি পরপর। তো আমার মনে হচ্ছে এই ইয়ারও আসছে, তাই জন্য আমি ফার্স্ট বলবো, কেউ যদি ফার্স্ট প্রশ্ন পড়ো তো এখান থেকে এই 3টে প্রশ্ন মুখস্থ করো। ফার্স্ট যেটা আছে, হোয়াট ডিফারেন্স ডাজ রাস্কিন বন্ড ফাইন্ড বিটুইন হিজ লিটিল ফ্ল্যাট ইন দেরাদুন অ্যান্ড দ্য বেডসিটার ইন লন্ডন, এটা আছে। সেকেন্ড, হোয়াট ডিড মিসেস সিং টেল রাস্কিন বন্ড অ্যাবাউট মুঞ্জিয়া, হোয়াট ঘোস্ট হ্যাড সি হারসেলফ সিন, হোয়াট মন্ত্রা ডিড সি টিচ বন্ড, সেকেন্ড অ্যান্ড দ্য থার্ড, হোয়াট ডিড মিসেস সিং টেল রাস্কিন বন্ড অ্যাবাউট ঘোস্ট। এই 3টে প্রশ্ন আমার মনে হচ্ছে তোমাদের করা ফার্স্ট করা উচিত, ফার্স্ট এই 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্নের পর
আলাদা ভাবে মানে আলাদা কিছু হবে। এই ফার্স্ট এই তিনটে প্রশ্ন, ডিড সুভাষচন্দ্র বোস থিঙ্ক অ্যাবাউট হিজ জার্নি দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সাম, অ্যান্ড হু ডিড দ্য কনসাল্ট বিফোর টেকিং আ ডিসিশন অ্যাবাউট গোয়িং টু ইংল্যান্ড, ডিড দ্য কনসাল্টেশন ইনফ্লুয়েন্স হিম। তো এই তোমাদের তিনটে প্রশ্ন, এই তিনটে প্রশ্ন ফার্স্ট এই তিনটে প্রশ্ন করো, সেকেন্ড এই তিনটে প্রশ্ন করবে, মানে তারপরে বলবো ফোর্থ ফিফথ অ্যান্ড লাস্ট এই তিনটে। এবার বলি এই এই প্রশ্নগুলো তোমরা যে করছো না, এর আমি সামারি রেডি করেছি, আমি লাস্টে দেবো, যেখানে সামারি যদি আনকমন এই তিনটে, আমি ভেবেছিলাম তোমাদের তিন চারটে চ্যাপ্টার থেকে তোমাদের সামারি দেবো, কিন্তু আজ সকাল থেকে আমাকে এত লোকে এসএমএস করেছে, এত এত প্রশ্ন করেছে, সারাদিন প্রশ্ন উত্তর দিতে 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 সিরিয়াসলি ফেড আপ হয়ে গেছে, সিরিয়াসলি আমি একদম টাইম পাইনি সামারি তৈরি করার। তাও বলবো আমি দুটো সামারি রেডি করেছি, যে সামারি তোমাদের মানে এক্সামে পাস করতে অনেক অনেক হেল্প করবে, অনেক হেল্প করবে। আচ্ছা ভিডিওটা একটু শেয়ার করে দিও যারা যারা দেখছো, যাতে বাকিরা অনেক হেল্প হয়, কারণ নটা তো বলেছিলাম কিছু কোনো টেকনিক্যাল ফলের জন্য অনেকেই কমে গেছে, অনেকের হেল্প হবে, তাই বলবো একটু ভিডিওটা শেয়ার করে দিও। তাহলে বোঝা গেল যে ফার্স্ট এই তিনটে করো, তারপরে এই তিনটে করো, অ্যান্ড লাস্ট যে বলো গান্ধী থেকে, গান্ধী থেকে আমি যেটা দিয়েছিলাম, হোয়াট ইজ মিসেস গান্ধী গান্ধীজ ওপিনিয়ন অ্যাবাউট দ্য লিঙ্ক বিটুইন পভার্টি অ্যান্ড দ্য পলিউশন, এটা দিয়েছিলাম, যেটা তোমরা এখান থেকে দেখতে পাবে, কারণ যেহেতু একটা মিনিট সরি, এবার দেখতে পাবে হোয়াট মিসেস গান্ধীজ ওপিনিয়ন অ্যাবাউট দ্য লিঙ্ক বিটুইন পভার্টি অ্যান্ড পলিউশন, এটা আমি রাখছি, এটা যদি থার্ড হয় এটা ফোর, আমি কমেন্টটা এখন একটাও দেখিনি, ঠিক আছে কমেন্ট আমি পরে পড়ে নেবো, একটু খালি জাস্ট দেখে নাও। ফোর এটা তোমাদের ফোর্থ ফিফথ সিক্স দিলাম, এরপরে আসছি সেভেন্থ এইট নাইন, যেমন করে সাজানো আছে, এই এই তিনটে তোমাদের লাস্ট রাখছি, ঠিক আছে। তাহলে তোমাদের টোটাল গেলাম, যারা যারা মানে অ্যাটলিস্ট আমি বলবো এই অ্যাটলিস্ট এই নটা প্রশ্ন পড়ে যাও, আমি বলবো এই অ্যাটলিস্ট নটা প্রশ্ন পড়ে যাও, তো নটা প্রশ্ন পড়লে কিন্তু তোমাদের ওভারঅল এসে, এবার তোমরা যদি বলো এত প্রশ্ন করতে পারবে না, যারা যারা মনে করছো, আমি আবারও বলছি যারা যারা মনে করছো এত প্রশ্ন পড়তে পারবে না, তাদের জন্য একটা সুখবর যে আমি অ্যান ইন্ডিয়ান পিলগ্রিমস এই এই চ্যাপ্টার থেকে অ্যান্ড এই চ্যাপ্টার থেকে সামারি রেডি করে ফেলেছি, যে সামারি তোমাদের অনেক হেল্প করবে পাঁচ নাম্বার তুলে দিতে, একদম একদম যে সামারি একদম সামারি রেডি করেছি তোমাদের কিন্তু অনেক হেল্প করে দেবে। রিকোয়েস্ট করবো ভিডিওটি ভিডিওটা শেয়ার করো, বাকিদেরকে সাহায্য করো, কারণ আমি যা ভেবেছিলাম অনেকটাই হেল্প হবে, কিন্তু একটু শেয়ার করে দিও যাতে বাকিরা হেল্প হয়, কারণ অনেকেই এফিজি নিয়ে টেনশনে আছে, তাই বলবো একটু হেল্প করে দিও বাকিদেরকে, আর পারলে লাইক দিও, কারণ তোমাদের লাইক আমার অনেক মোটিভেট করে। তাহলে তোমাদের এই টোটাল নটা প্রশ্ন দিলাম, ঠিক আছে নটা প্রশ্নের যদি বলো পড়তে পারছো না, তো এই দুটোতে এই দুটো চ্যাপ্টার থেকে মানে এই এই চ্যাপ্টার থেকে অ্যান্ড এই চ্যাপ্টার থেকে আমি সামারি রেডি করে ফেলেছি, মানে একটা একটা রেডি করে ফেলেছি, মানে এখান থেকে একটা পড়বে, এখান থেকে একটা পড়বে, দুটো হলো, আর এখান থেকে সামারি রেডি করতে পারিনি, তার জন্য এখান থেকে তোমাদের তিনটেই পড়তে হবে, বা তোমরা যেটা মনে করবে। তাহলে এখান থেকে আমি তুমি একটা করছো, এখান থেকে একটা করছো, এক দুই দুটো করছো, দুটো কিন্তু সামারি রেডি করে ফেলেছি, যেটা আমি লাস্টের দিকে দিচ্ছি, ঠিক আছে পরে আসছি, লাস্টের দিকে আমি তোমাদের দেবো। এটা তোমাদের গেল টেন মার্কস। এরপরে বলবো যেটা আছে, সিক্স মার্কসের আমি পাঁচটা দিয়েছি, থ্রি মার্কসের ছটা দিয়েছি, আর এক্সট্রা দুটো দিয়েছি। তো এই যে সামারিটা আমি রেডি করেছি, যে বললাম আগের দিন যে আগে সামারি রেডি করেছি, ওই সামারিটা পড়লেই এখান থেকে তোমাদের অলমোস্ট সব প্রশ্নই অ্যান্সার তুমি পেয়ে যাবে, মানে একটা দুটো ও তিনটে চারটে, এই চারটে প্রশ্ন তোমরা ওই সামারি পড়লেই পেরে যাবে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে সামারিটা কতটা তোমাদের ইম্পর্টেন্ট, সামারিটা কিন্তু আমি লাস্টে আলোচনা করবো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, লাস্টে আলোচনা করে দেবো। তাহলে সামারিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, মানে সামারিটা পাওয়া খুবই ইম্পর্টেন্ট। এরপরে বলবো থ্রি মার্কস, এখানেও সেম টপিক, যেহেতু তুমি সামারি করছো তো এখানে অলমোস্ট সব কমন পেয়ে যাবে, এখান থেকে তোমাদের রাস্কিন মন্ডে সব কমন পেয়ে যাচ্ছ,
বোসের যেটা দিচ্ছি কেমন পাচ্ছ, এখানে এটা কেমন পাচ্ছ, অশোকটা পাচ্ছ না এখান থেকে, এই তিনটে পাবে না, কারণ আমি তিনটে পাচ্ছ না, বাকি কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, কে বলছে না দাদা FHS প্লিজ, FHS ক্লাস আমি আগের দিন করে দিয়েছি। তাহলে বোঝা গেল তোমাদের সাজেশনটা। এবার আমি যদি লাস্টে এ সামারি নিয়ে আসি তাহলে তো বুঝতে পারবে। এবার বলো কমেন্টে কার কী প্রবলেম, কোথায় কী বুঝতে অসুবিধা হচ্ছে কমেন্ট করো, আমি একটু রিপ্লাই করছি। বাফারে আটকে যাচ্ছে কারণ বললাম তো লোড শেডিং হচ্ছে, তার জন্য আটকে যাচ্ছে। ঠিক আছে, PDF সেন্ড করে দেবে, PDF দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, PDF ডু নট ডিস্টার্ব। FHSটা প্রচুর চাপ লাগছে, ইংলিশ মোটামুটি পারবো, অনেকের ইংলিশ পারবে না, তাই ইংলিশ নিয়ে আছে ক্লাস। অ্যান্সারগুলো দাও দাদা, অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি, এই অ্যান্সারগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি। দেখবে FHS টেক্সট বলে আমি একটা PDF ফাইল করেছি যেখানে আমি অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে, PDF ফাইল দিয়েছিলাম। আর বলো না, এই ফোনের প্রবলেম, একটা ওয়েব গেম কিনতেই হবে, এই যা ফোনের প্রবলেম, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ও তো তাহলে বলো তোমাদের 5 নম্বর আর সাজেশন বুঝতে পেরেছ, কোথাও কোনো প্রবলেম হলে বলো, দেন তাহলে আমি সামারিতে যাবো। হ্যাঁ, গ্রুপে দিয়ে দেবো, PDF পাইনি, আমাকে আমাকে একটু পাঠিয়ে দেবো, PDF দিয়ে দেবো, অ্যান্সার PDF দিয়ে দেবেন। হ্যাঁ, গ্রুপে দিয়ে দেবো, গ্রুপে সবাইকে অলমোস্ট অলমোস্ট তো গ্রুপে তোমরা পেয়ে গেছো, আমি গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, চাপ নিও না, গ্রুপে দিয়ে দেবো। এবার বলো 5 মার্কস অ্যান্ড সাজেশন কি তোমরা বুঝতে পেরেছো, তাহলে আমি সামারিতে গাবো। সামারি কিন্তু তোমাদের জন্য একটা বিশাল বড় টপিক, বিশাল ইম্পর্টেন্ট টপিক, তো তাহলে আমি সামারিতে গাবো। নামটাই ফোন, হ্যাঁ ফোন করা যাবে, কিন্তু এখন করো না, এখন তো লাইভ আছি। আমি রাতের দিকে করে দিও বা পরে করে দিও, কালকে করে দিও। আর কালকে একটা বলি, কালকে একটা লাস্ট মিনিট মানে বিফোর এক্সামের ওপর একটা কিছু টিপস নিয়ে আসছি, FHS এর ওপর কালকে একটা টিপস দিয়ে দেবো তোমাদের। লাইভ কি করবো না, কিন্তু রেকর্ডিংয়ে একটা উপর দিয়ে দিয়ে দেবো, দেখো ভিডিওটা, কালকের ভিডিওটা ভেবেছি। কমেন্টে বলো তোমরা সাজেশন। আরে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে গো, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, কী করবো। সাজেশন 5 নম্বরটাকে বুঝতে পেরেছেন, আবার বলতে হবে, ঘুমিয়ে পড়ো, তুমি ঘুমিয়ে পড়ো, লাইভ চলবে এখন মোটামুটি অনেকটা টাইম চলবে, কারণ সামারি আছে না, তো শান্তনু ঘুমিয়ে পড়ো দাদা। অল রাইট, তাহলে এগোই সামারি নিয়ে এগোই নাকি, সাজেশন অ্যান্ড পাসাবদের বুঝ, 5 মার্কস বুঝতে পেরেছো। চলো চলো সামারে নিয়ে এগোনো যাক। আমি দুটো সামারে রেডি করেছি, ঠিক আছে, দুটো সামারে রেডি করেছি, তো পড়ে শুনিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। ঠিক আছে, একটু বড় হবে হয়তো, দুটো সামারে রেডি করেছি। আর বলে দিই যাদের কাছে এই বইটা নেই তাদের কিন্তু একটু চাপ আছে, বলে দিলাম, মানে আর PDFটা আমি দিয়ে দেবো, PDF অলরেডি দিয়ে দেবো। অ্যান ইন্ডিয়ান পিলগ্রিমস যে এই FHS জায়গায় বইটা নেই তাদের জন্য একটু অসুবিধা হতে পারে, বাকি কিন্তু অসুবিধা হবে না, কারণ আমি এখান থেকেই যেহেতু আমি লিখতে টাইম পাইনি, আমাকে সারাদিন আজকে বগিয়েছে, আজকে হোয়াটসঅ্যাপে মানে হোয়াটসঅ্যাপে আজকে মেসেজের পর মেসেজ, কোশ্চেনের পর কোশ্চেন, কোশ্চেনের পর কোশ্চেন পড়ে গেছে, যার জন্য আমি একটু লিখতে টাইম পাইনি, তাও লাস্টের দিকে এসে বিকেলের দিকে এসে এটা লিখেছি তোমাদের জন্য। তো বলবো ঠিক আছে, দেখো যেটা লাস্ট মিনিট তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে, অ্যান্ড ইন্ডিয়ান পিলগ্রিমস যেটা আমি লাস্ট মিনিট করেছি, এটা হচ্ছে ইন্ট্রো ফার্স্ট। অ্যান্ড ইন্ডিয়ান পিলগ্রিমস থেকে যদি আনকমন প্রশ্ন আসে, অ্যান্ড ইন্ডিয়ান পিলগ্রিমস থেকে যদি আনকমন প্রশ্ন আসে, তাহলে এইভাবে লিখবে, কী লিখবে পুরো সামারি বলে দিই, সামারিটা রেডি করেছি। ফার্স্ট এটা ইন্ট্রো, অ্যান্ড ইন্ডিয়ান পিলগ্রিমস টেক্স দ্য রিডার ফ্রম নেতাজিস প্যারেন্টেজ বার্থ অ্যান্ড আর্লি চাইল্ডহুড টু হিজ কেমব্রিজ ডেজ অ্যান্ড হোয়াট ডেজ When young man of 24 had to make up his mind either to take a path strewn with roses, which promised nothing but ease, a luxury, and official honor, and path strewn with the thrones inviting to selfless
suffering and sacrifice, and promising nothing more than blood, sweat, and tears. The result of struggle is known to the world. This autobiography evokes the sociocultural environment in which Netaji grew up of his development. And Indian Pilgrims is the masterly analysis of a humanitarian psychologist and statements and a soldier looking back on the formative years of his life. কে কিছু বলছিলে? ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ইন্ট্রো, বোঝা গেল? এটা হচ্ছে তোমাদের ইন্ট্রো, ফার্স্ট আনকমন প্রশ্ন আসলে, যদি অ্যান্ড ইন্ডিয়ান পিলগ্রিমস থেকে আনকমন প্রশ্ন আসে ফার্স্ট এটা লিখবে। এটা লেখার পর ভালো করে একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো, ফার্স্ট লিখবে এই প্যারাগ্রাফটা, এই প্যারাটা ফার্স্ট। দেখো আমি এক নম্বর দাগ দিয়েছি, এখান থেকে শুরু করবে। ওয়ান ডে সুভাষ বোস ফাদার আস্কড হিম টু ডিসাইড উইদিন 24 আওয়ার্স হোয়েদার হি উড লাইক টু গো টু ইংল্যান্ড টু সিট ফর দ্য ICS এক্সামিনেশন নেক্সট ইয়ার। এটা তোমরা ফার্স্ট এটা অ্যাড করবে। সেকেন্ড দেখো, দু নম্বর দিচ্ছি, দু নম্বর এই প্যারাটা, দ্য ডিসিশন টু সিট ফর দ্য ICS এক্সামিনেশন ওয়াজ নট ভেরি ইজি ফর সুভাষ, ফর দিস হি হ্যাড টু লিভ বিহাইন্ড ফর হিজ কেয়ারফুলি লেড প্ল্যান অফ রিসার্চেস ইন সাইকোলজি। মোর ওভার হি নেভার ড্রিমড অফ টেকিং আ জব আন্ডার দ্য ব্রিটিশ রুল, বাট হি ডিসাইডেড টু গো অন কনসিডারেশন দ্যাট হি উড নট পাস দ্যাট ICS এক্সামিনেশন অন সাচ আ শর্ট নোটিস। এরপরে থার্ড প্যারা এখান থেকে শুরু করবে, থার্ড প্যারা থেকে তোমরা এখান থেকে এইটুকু নেবে। সুভাষ ফেসড মাল্টিপল অবস্টাকল রিগার্ডিং হিজ মিশন টু সিট ফর ICS এক্সামিনেশন ইন ইংল্যান্ড। ফার্স্টলি লিখতে হবে না, কারণ তুমি একটাই দেবে। ইট কেম ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ পাসপোর্ট, সুভাষ ওয়াজ ইন্ট্রোডিউস টু দ্য হেড কোয়ার্টার্স অফ পুলিশ ডিপার্টমেন্ট দো আ হাই অফিসার হু ওয়াজ ডিস্টেন্স রিলেটিভ অফ সুভাষ অ্যান্ড পাসপোর্ট ওয়াজ রেডি টু উইদিন 6 ডেজ। পিডিএফ আমি দিয়ে দেবো, চাপ নিও না, পিডিএফ আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। এটা তোমাদের থার্ড প্যারা গেল। ফোর্থ প্যারা দেখো, এখান থেকে নিচ্ছে ফোর্থ প্যারা, এখান থেকে এটা নিচ্ছে। দেন সুভাষ কনসাল্টেড আ গ্রুপ অফ হিস অ্যাকোয়েটেন্স, দ্য গ্রুপ রিয়াক্টেড নেগেটিভলি অ্যাজ দে থট দ্যাট ওয়ান অফ দ্য members of the group did not return to the native land, it would be dangerous to try another experiment. 4 number eta 5 number pore pera rakha 5 number dichi ami last e comment e tomader sob proshner uttor debo, thik ache, ekhane bujhena byapar ta samajer dure bujhiye di, tarpor tomader sob proshner uttor debo. 5 number dekho, the author did not agree with that group as he thought that it did not mean that everyone would follow the footsteps of that member who had gone astray, so he decided to go. এটা 5 নম্বর, and the last one 6 নম্বর, এই প্যারাটা 6 নম্বর লিখতে, পুরো প্যারাটা লিখতে হবে। The provincial advisor for studies in England knew him by face, not him, did not have a high opinion about him as he was a professor of presidency college and was not expelled student for that college. এই প্যারাটা লিখতে হবে, বোঝা গেল? তাহলে তোমাদের টোটাল এইটা তোমাদের সামারি হিসেবে লিখতে হবে। তোমাদের ফার্স্ট এইটুকু যেটা লিখে দিয়েছি এটা তোমাদের ইন্ট্রো, আর বাকি যে 1-2 করে দাগ মেরে দিয়েছি এগুলো তোমাদের লিখে নিতে হবে। এর পিডিএফ আমি দিয়ে দেবো, পিকচার তুলে পিডিএফ ক্রিয়েট করে দিয়ে দেবো, চাপ নেই, তোমরা নিয়ে নিও, কোনো অসুবিধা নেই। তোমাদের সামারি কিন্তু নিজের মতো ক্রিয়েট করে নিও, সামারি কিন্তু নিজের মতো করে ক্রিয়েট করে নিও, ঠিক আছে? তাহলে এফইজির এই টপিকটা সামারি তোমরা ক্লিয়ার হয়ে গেলো, আশা করছি ক্লিয়ার হয়ে গেলো, যে ইন্ডিয়ান পিলগ্রিমস থেকে আনকমন যাই প্রশ্ন শুনে কেন এটা লিখলেই কিন্তু তোমাদের অলমোস্ট নাম্বার পেয়ে যাবে, আশা করি বোঝাতে পারলাম। অ্যান্ড ইন্ডিয়ান পিলগ্রিমস বাই সুভাষচন্দ্র বোস, কী বলো? আরে রিপ্লাই তো করো। চলো নেক্সট এগানো যাক, যেটা বলবো নেক্সট বলবো, অল ইউ নিড ইজ পেপার, এটা রেডি করেছিলাম, অল ইউ নিড ইজ পেপার, যেটা তোমাদের অনেকটা হেল্প করবে সামারি হিসাবে, যেটা লিখেছি
দেখো, দিস স্টোরি অল ইউ নিড ইজ পেপার বাই রাস্কিন বন্ড ইজ আ পার্ট অফ দ্য রাস্টি সিরিজ। রাস্টি কামস হোম, দিস স্টোরি কনট্রাস্ট দ্য ডিফারেন্স বিটুইন লাইফ অ্যান্ড লাইফ ইজ স্পেন্ড ইন ইংল্যান্ড অ্যান্ড নাও দ্য লাইফ হি ইজ লিভিং ইন দেরাদুন। রাস্টি কালেক্ট রিকালেক্টস লাইফ ইন ইংল্যান্ড ওয়াজ কোয়াইট লোনলি, ওয়ান হ্যাভ হ্যাড নো নোয়েজি কম্পানি অফ নেভার্স অ্যান্ড হ্যাড টু ওয়াক ডাউন দ্য স্ট্রিট টু হ্যাভ হ্যাড মিলস অ্যান্ড টু কিল টাইম, সিনেমা ওয়াজ দ্য ওনলি অপশন। অন দ্য আদার হ্যান্ড ইন দেরা হি ক্যান ফাইন্ড চিয়ারপিনেস অল রাউন্ড এভরি টাইম। সেকেন্ড প্যারাগ্রাফ, রাস্কিন বন্ড টেক্স আ ডিগ অল অ্যাট দ্য আনসার্টেনটি অফ ফিউচার হোয়েন হি রিমেম্বার্স হিজ টিনেজ ফ্রেন্ডস অফ দেরা, অল অফ দেম ডিসঅ্যাপিয়ার্ড ওয়ান বাই ওয়ান ইন সার্চ অফ গুড লাইফ অ্যান্ড দ্যাট মিন কেরিয়ার অ্যান্ড ফর্চুন, সিন্স নো ওয়ান লাভস টু অন বোর্ড দ্য সিম্পল লাইফ উইথ দ্য লিমিটেড মানি অ্যান্ড হোয়ার দ্য হোপ অফ মেকিং ফর্চুন ইজ অলওয়েজ ইন দ্য ফগ। দারুণ বলেছে, জাস্ট প্যারাগ্রাফটা দারুণ বলেছে। কি আই রিপিট, অল অফ দেম ডিসঅ্যাপিয়ার ওয়ান বাই ওয়ান ইন সার্চ অফ গুড লাইফ দ্যাট মিন কেরিয়ার অ্যান্ড ফর্চুন সিন্স নো ওয়ান লাভস দ্য অনবোর্ড দ্য সিম্পল লাইফ উইথ লিমিটেড মানি অ্যান্ড হোয়ার দ্য হোপ অফ মেকিং ফর্চুন ইজ অলওয়েজ ইন দ্য ফগ। ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। এরপর দেখো, এটা ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ। এরপরে তোমাদের আনকমন যে প্রশ্নটা পড়বে তার সম্পর্কে কয়েকটি বাক্যে লিখতে হবে। কী বললাম, লিখে দিচ্ছি, যে কোশ্চেন পড়বে তার সম্পর্কে কয়েকটি বাক্য তার সম্পর্কে লিখতে হবে। যে প্রশ্নটা আনকমন পড়বে, আনকমন আসবে, কয়েকটি বাক্য লিখলেই হবে, ঠিক আছে, চাপ নেই, কয়েকটি বাক্য লিখলেই হবে, জাস্ট কয়েকটি বাক্য লিখো, তাহলে কিন্তু হয়ে যাবে, কোনো রকম প্রবলেম হবে না। এরপরে যেটা বলবো লাস্ট, যে কনক্লুশন, এটা দেখো দেখো, evidently in this lovely short story he analyzes the need of having a career, also what one careers one can have very much depends upon the situation of life for Rusty, as he was not better off with basic aspects like buying vegetable, cooking or writing looked impractical to his friends. Nevertheless, he took it ahead with all courage and temerity he held within. Last conclusion line, this story recounts the memories of old day mixed with nostalgia and fits of loneliness. In short, he mentioned two things at a time, the loneliness as a writer and the type of loneliness, nevertheless, that depends upon losing good friends. এই তোমাদের ছিল সামারি। দুটো সামারি কিন্তু তোমাদের জন্য অনেক হেল্পফুল করবে 10 নম্বর প্রশ্নগুলো বাঁচিয়ে তুলতে বা শর্ট প্রশ্নগুলো বাঁচিয়ে তুলতে, বারে বা শর্ট প্রশ্নগুলো বাঁচিয়ে তুলতে তোমাদের অনেকটা হেল্প করবে, অনেকটাই হেল্প করবে। একটা মিনিট, আবার কারেন্ট চলে গেল। তোমাদের তো লাক খুবই ভালো যাচ্ছে, একদম খুবই ভালো। তাহলে আশা করি বোধ বললাম, এই দূর চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসলে তুমি আরামসে লিখতে পারো, খুব ভালো করে লিখতে পারো, কোনো রকম প্রবলেম ছাড়াই লিখে এসে বেরিয়ে আসতে পারবে। কারণ 5 নম্বর তো বলেছি, তোমাদের 5 নম্বর 17-5, তো সেখানে অ্যাসাইনমেন্টে 12-14 পেয়ে যাচ্ছ। আর এইভাবে লিখবে, প্যারাগ্রাফ আছে, এই আছে প্যারাগ্রাফ আছে, ডায়লগ আছে, গ্রামার আছে, অ্যাটলিস্ট 5 তো তোমরা করে যাবে, তাই এই ফিজি নিয়ে চাপের কোনো কারণ নেই আমার মনে হয়। তো তাই জন্যেই ভিউজ এত কম, কারণ আগের দিন এই ফিজি নিয়ে কত ভিউজ, কত প্রবলেম, কত সমস্যা, বাপরে। যাই হোক, এই ছিল তোমাদের টপিক, এটুকুই বোঝানো ছিল তোমাদের আজকে, যে লাইভ ক্লাস অ্যাটেন্ড করার ব্যাপারটা, যে এবার তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেবো, যারা তোমরা অনেকখান থেকে প্রশ্ন করছো বুঝতে পারছি না, তো প্রশ্ন করতে শুরু করো, যে কোনো প্রশ্নের উত্তর আমি রেডি আছি। কী প্রশ্ন বলো, তোমাদের কী প্রবলেম হচ্ছে পড়াশোনায়, কী ইংলিশের প্রবলেম হচ্ছে বলো, আমি শুনবো আর তার কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবো।
ভালো করে পড়ো, পরীক্ষা তো এসে গেছে, ভালো করেই পড়ো, ঠিক আছে? কারণ কিন্তু আর বলে দিই, আরও এর সাথে বলি, যারা যারা বলছিল ইংলিশ ভার্সনে লিখবে, তো ইংলিশ ভার্সনে লিখলে কিন্তু নাম্বার কম আসবে, কারণ আমি বলে দিচ্ছি ইংলিশ ভার্সন মানে ইংলিশ মানে কি বলবো, চোখ মানে অনেক ভুল ধরা পড়ে, অনেক ভুল ধরা পড়ে। তো মানে খুব অ্যাজ আ ইংলিশ টিচার ভুল ধরা কোনো ব্যাপারই না, অনেক ভুল ধরা পড়ে। তাই বলবো ইংলিশ যখন পরীক্ষা দেবে ভালো করে পরীক্ষা দেবে, গ্রামাটিক্যাল মিস্টেক করো না, স্পেলিং মিস্টেক করো না, যাতে তোমার নাম্বার কাটা যেতে পারে। তাই গ্রামাটিক্যাল মিস্টেক, স্পেলিং মিস্টেক একদমই করো না, নাম্বার কিন্তু বেশ কাটা যেতে পারে, এছাড়া কাটার কোনো জায়গা নেই। জাস্ট গ্রামাটিক্যাল মিস্টেক অ্যান্ড স্পেলিং মিস্টেকের প্রবলেমের জন্য, এছাড়া নাম্বার কাটার কোনো জায়গা নেই। হ্যাঁ, নিউ টপিকগুলো যে বলছো, আমি যে নিউ টপিকগুলো একদিন বলছে ওর আমি চ্যাপ্টারগুলো তো পড়া হয়নি, বেবি সিটার পড়া হয়নি আমার, বেবি সিটার পড়ে তাহলে আমাকে বলতে হবে যে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। আমি কিছুক্ষণ যেগুলো পড়েছিলাম সেগুলো ইম্পর্টেন্ট বলে দিলাম। আমার আরও একটা ইচ্ছা আছে, দ্য ভয়েস অফ ইন্ডিয়া জওহরলাল নেহরু, এটা পড়ার ইচ্ছা আছে। ক্যামেরাটা একটু উপরে তুলো, মানে বুঝতে পারছি না এই পিডিএফ দিয়ে দেবো, আপনি পিডিএফ আমাকে কন্ট্যাক্ট করুন, পিডিএফ দিয়ে দেবো। 16 থেকে বেবিসিটার নিয়ে কোনো প্রশ্ন আসেনি, ঠিক আমি দেখিনি কি আছে টপিকটা, দেখাই হয়নি, দেখা দেখে তাহলে বলতে হবে। আর কি একটা বলছিল যেন, ডায়লগ, ডায়লগ নিয়ে আমি অনেক ফর্ম, ডায়লগ নিয়ে পুরো ক্লাস করিয়ে দিয়েছি, মানে একদম ডায়লগের একদম বেসিক লেভেল দিয়ে ক্লাস করেছি, মানে ডায়লগের বেসিক লেভেলের ক্লাসটা ফলো করো, কোনোরকম প্রবলেম হবে না। আমার নেট শেষ, আমারও নেট শেষ, এক্ষুনি হবে, কারণ কারেন্ট চলে গেছে, আমি আবার খুব প্রবলেম হচ্ছে, এক্ষুনি অফ হয়ে যায়, খুব ভয় লাগছে যে এক্ষুনি অফ হয়ে যায়, কারণ এই একটা অসুবিধা যে কারেন্ট চলে গেলে বা সমস্যা যাবে, আবার কারেন্ট চলে গেছে, ফ্ল্যাশ লাইট জ্বলে ক্লাস করাচ্ছি, বুঝতে পারছো? ওয়াইফাইটা জাস্ট ব্যাটারির জন্য অন আছে, এক্ষুনি অন অফ হয়ে যায়, অফ হয়ে গেলে আবার ফোন কানেক্ট করবো, তো ফোন থেকে যাক কারেন্ট চলে এসছে। বাপরে, তোমাদের লাক মানে খুব ভালো হচ্ছে তোমাদের লাইফ, সিরিয়াসলি প্রীতম দে এক্ষুনি এসে গেছে, কারণ তোমার বলতে বলতে কেন চলে এলো, বাহ থ্যাংক ইউ। আচ্ছা বলো, এবার কার কার প্রশ্ন আছে বলো, যা প্রশ্ন আছে পুরো মন খুলে বলে দাও। তনুশ্রী, আমার বাড়ি তারকেশ্বর সোদপুর, রিসেন্টলি বালিতে একটা ক্লাস খুলছে যেখানে 5 সাবজেক্ট অনার্স সাবজেক্ট পড়ানো হবে, অনার্সের বা ইংলিশ পড়ানো হবে, আর পাশের অল সাবজেক্ট পড়ানো হবে, পাশের যা যা আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সবই পড়ানো হবে। বালিতে একটা রুম পেয়েছি, যদি ওরা কনফার্ম করে তো ওদিন ক্লাস শুরু হবে খুব শীঘ্রই। জিওগ্রাফির আমি সাজেশন, জিওগ্রাফি সায়েন্সের গ্রুপ ভাই আমি দিই না, আমি আর্টসের উপর দিই, আর আমি আর্টসে ইতিহাস আর ইংলিশের উপর দিই, বাকি আমি দিই না, তো জিওগ্রাফির উপর সেরকম কেউ দিয়েছি বলে মনে হয় না, আমি এক্সট্রিমলি সরি বলতে পারলাম না, আমি আমার উপর দিয়ে বেস্ট, বাকি জানি না কে কী করছে, আমি আমার আমার উপর দিয়ে আমি আমার হার্ডওয়ার্ক দিতে চাই। অনেকেই বলছিলো আজকে একটা প্রশ্ন পেয়েছিলাম, মুন মুন বলে কেউ ছিল মনে হয়, আমাকে প্রশ্ন করেছিল যে দাদা মার্জিন টানবো কি না, পরীক্ষায় বুঝতে পারছি না কী ফরম্যাটে লিখবো। আমি বলবো ফরম্যাট বলতে ভালো করে মার্জিন টানলে ভালো করে সুন্দর করে টেনো, মানে প্রেজেন্টেশন গুড করো, আর না টানলে টেনো না, জাস্ট দাগ দিয়ে দিও, মানে মানে যেটা পেপার মুড়ে যেমন দাগ দেয়, পেপার মুড়ে দাগ দিয়েও কোনো অসুবিধা নেই, কিন্তু যদি তোমরা টানো তো পারফেক্টলি টেনো, সিরিয়াসলি টানলে পারফেক্টলি টেনো, প্রেজেন্টেশন নিট অ্যান্ড ক্লিন করো, অ্যাটলিস্ট প্রথম 3-4টি পেপার এত সুন্দর হ্যান্ডরাইটিং করো, এত সুন্দর হ্যান্ডরাইটিং করো যেন কোনো রকম মানে টিচার দেখে যেন ইমপ্রেস হয়ে যায় যে ছেলেটা ভালো লিখেছে। টিচারকে ইমপ্রেস করতে হবে, বারবার বলছি টিচারকে ইমপ্রেস করতে হবে, টিচার যদি ইমপ্রেস হয় নাম্বার কিন্তু ভালো আসবে। আর পাস নিয়ে কথা, পাস তো তোমরা করেই যাচ্ছ, তোমরা এত ভয় কেন পাচ্ছ, এত চাপ কেন খাচ্ছ, আমি এখনও বুঝতে পারছি না। কমল, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও। আচ্ছা আর কারো কিনে কোনো প্রশ্ন আছে? এই সেশন আমি ফলো করেছি, তো আমার সেশন ফলো করলে একটু তো রিস্ক পড়বেই বলে আগেও বলে দিচ্ছি, কারণ 16খানা চ্যাপ্টারের মধ্যে 4-3টে থেকে দিয়েছি, তাও এত কম কম প্রশ্ন দিয়েছি, রিস্ক তো পড়বেই, কিন্তু রিস্ক পড়লেও অ্যাটলিস্ট আশা করছি বাই যে টেকনিকগুলো বললাম, যে সামারিগুলো দিলাম, এগুলো কিন্তু লিখে আসলে নাম্বার তুমি পেয়ে যাবে, মানে
পাঁচ নাম্বার কিন্তু হয়ে যাবে। আর কারো কোনো প্রশ্ন আছে? প্রায় 40 মিনিট উপর ক্লাস হচ্ছে, ভেবেছিলাম আজকে হয়তো এফিজি এতটাই, মানে অনেকে এফিজি নিয়ে ভয় পাচ্ছিলো, ভেবেছিলাম হয়তো অনেকটা ভিউজ পড়বে, অনেকটা মানে ম্যাক্সিমাম কিন্তু আসেই নি, মানে বাবা, মানে তারা হয়তো এফিজিএস নিয়ে পড়ছে, এফিজি লাইভ ক্লাস করবে, এফিজি নিয়ে পড়ছে, এফিজিএস নিয়ে পড়ছে। যাই হোক, কালকে একটা এফিজিএসের উপর ক্লাস, মানে ক্লাস বলবো না, রেকর্ডেড ভিডিও দিচ্ছি, লাস্ট মিনিট কিছু টিপস যেগুলো মাথায় করে নিয়েছেও পরীক্ষার জন্য দেবো, তো দেখে নিও, আশা করি ভালো লাগবে। কালকে মর্নিং না হলেও দুপুরের দিকে দিয়ে দেবো। দাদা এফবিজি, এফবিজিটা আমি অনেকে আমি ধরে নিই একটি কারণে, অনেকে রিকোয়েস্ট করেনি, তাও তাও আমি দিয়ে দিয়েছি এফবিজির উপর, আমি একটা ইয়ে দিয়ে দিয়েছি, মানে আমার সাজেশান দিয়েছি, কিছু ক্লাস করে দিচ্ছি আমার এফবিজির উপর, আমার চ্যানেলে দেখো একটা সাজেশান দেওয়া আছে। আমি কালকে তো লাইভ আসছি না, কালকে রেকর্ডে ভিডিও দেবো, কারণ লাইভটা অনেকে পছন্দ করছে না হয়তো, মানে জানি না, কালকে আমার লাইভ এসে, কারণ কালকে সবাই পড়াশোনা করবে, কালকেই তো পরশু দিনের পরীক্ষা তোমাদের, কালকে সবাই পড়াশোনা করবে, কালকে লাইভ আসাটা ঠিক উচিত হবে না, বাট তোমরা যদি চাও তো আসতেই পারি। আমি চাইছিলাম রেকর্ডিং ভিডিও করে কিছু কথা বলে দেবো, মানে কিছু টিপস দিয়ে দেবো। এফবিজি লাইভ ক্লাস, এফবিজি কবে পরীক্ষা? আচ্ছা, এফবিজির উপর দেখি লাইভ ক্লাস করাবো, দেখি যদি হয়। এফবিজি কবে পরীক্ষা আছে একটু বলো আমাকে, এফবিজি পরীক্ষাটা মনে নেই, এফবিজি কবে পরীক্ষা আছে? মনে তো হয় রেসপন্সই পায় না, লাইভ ক্লাসে রেসপন্সই পায় না। আবার কালকের কমেন্টগুলো তো দেখলাম, বাপরে কী সব কমেন্ট করেছে, যদিও একজন কে ভালো বলেছে যে হেটার্স থাকবেই, সিরিয়াসলি হেটার্স তো থাকবেই, সবাইকে আমাকে পছন্দ করবে। এনিওয়ে, চেষ্টা করো যদি তোমরা বলো লাইভ ক্লাস, কালকে আমি আসছি তাহলে আর কিছু টিপস দেওয়ার জন্য, আর যদি চাও আমি রেকর্ডিংটা দিতে পারি, রেকর্ডেড কিছু দিতে পারি। 28 মানে কি? 28 লিখছে রহিমা খাতুন, 28 বলতে কি দাদা? ওপেনে কি গার্ড দেয়? হ্যাঁ ওপেনে, কিন্তু যদি রেগুলার কলেজে সিট পড়ে তো ভালো গার্ড দেয়, রেগুলার কলেজে সিট পড়লে বেশ চাপ আছে তোমার, মানে বেশ ভালো গার্ড দেয়। খাতা আমি কালকেও বলছি, আগেও আজকেও বলছি, কেউ চোতা করে নিয়ে যেও না, আর যদি চোতা বা টুকলি করে নিয়ে যাও প্লিজ সাবধানে বের করো, একদম সাবধানে, কারণ একমাত্র দেখো পাস তোমরা করেই যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, পাস তোমরা করেই যাবে, একটু লিখে একটু লেখালেখি করলেই পাস করে যাবে। বাট কোনো কারণে যদি ধরা পড়ে তাহলে কিন্তু আর এ হয়ে যাবে, হ্যাঁ বলেই দিলাম আর এ হয়ে যাবে, ঠিক আছে? তো অনেকেই বলছে এখন কালকে লাইভ ক্লাস, কালকে লাইভের একটা শেষ, এফএইচএসের উপর কিছু টিপস দিয়ে দেবো, কথা বলে দেবো, মাথায় করে নিয়ে যেও। সুমন দে, দাদা পাসিং মার্কস কত? এই তো বললাম পাস মার্কস, আমাদের এফিজি ইএনভিএস এফবিজি এর পাস মার্কস হচ্ছে 17-তে, 17, হ্যাঁ 17, যেখানে তোমরা অ্যাসাইনমেন্টে পেয়ে যাচ্ছ 12-13 তো পেয়েই গেছো, তাহলে ওখানে 12-13, আর এদিক থেকে 10 নম্বর তোলো, তো 10 নম্বর রিটার্নে আর ওদিকটা 12-13, পাঁচটা করেই যাবে। আর সিরিয়াসলি অসংখ্য ধন্যবাদ তোমার, যারা যারা আমার সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইব করেছো, সাবস্ক্রাইবারে আছো, আর যারা যারা লাইক করছো, প্রায় 100 জনের লাইক, এই প্রথমবার আমার এফএইচএস এর একটা ভিডিও সাজেশন ভিডিওতে লাইক করছে 100টা, থ্যাংক ইউ সো মাচ 100টা লাইকের জন্য, সত্যি সিরিয়াসলি ভালো। কি বলছে এফএইচএস ইংলিশ ভার্সন? না আমি বলবো এফএইচএসের ইংলিশ ভার্সনটা করো না, কারণ ইংলিশ ভার্সন অ্যাকচুয়ালি যাদের ইংলিশ স্ট্রং তারা করতে পারো, মানে যাদের গ্রামাটিক্যাল মিস্টেক হবে না বা স্পেলিং মিস্টেক হবে না, কারণ ইংলিশ বাংলা থেকে ইংলিশের গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক অনেক চোখে পড়ে, অনেক চোখে পড়ে, তাই না? তো সেক্ষেত্রে নাম্বার কিন্তু অনেক কম আসে, ইংলিশের ক্ষেত্রে নাম্বার কিন্তু অনেক কম আসে, মানে ইংলিশ ভার্সনের ক্ষেত্রে, আমি ইংলিশ বলবো না, ইংলিশ ভার্সনের ক্ষেত্রে নাম্বার কিন্তু কম আসে, তাই বলবো ইংলিশ ভার্সন না লেখাটাই বেটার আমার মনে হয়েছে। আর যারা ইংলিশে এক্সপার্ট, যারা খুব ভালো ইংলিশে লেখো, গ্রামাটিক্যাল মিস্টেক হয় না, তারা লিখতেই পারো, ঠিক আছে? এফএইচএসে পাসিং মার্কস কত? এফএইচএসে পাসিং মার্কস তোমার 35, যেখানে অ্যাসাইনমেন্টে তোমার 27-28 পেয়ে যাচ্ছ, প্লাস তোমাদের ওখান থেকে 5-10 করে তুলতে হবে, পাঁচ নাম্বার তো হয়ে যাবে। পরে যেন ভুলে যাবে না, আরে পরে ভুলবো কি, তোমাদেরকে নিয়ে সেমিনার করবো, জানো না কয়েকটা বিগত এক বছরের মধ্যে তোমাদের জন্য আর সেমিনার করছি, ফ্রি সেমিনার, যেদিন খুব এনজয়মেন্ট হবে, অনেক কিছু গল্প হবে, খাওয়া দাওয়া হবে, চেষ্টা করবে। দাদা তুমি খুব ভালো বোঝাও, থ্যাংক ইউ সো মাচ, সিরিয়াসলি জানি না কতটা ভালো বোঝাতে পারছি, বাট সিরিয়াসলি থ্যাংক ইউ, তুমি বুঝতে মানে যারা বুঝতে পেরেছো সত্যি ভালো হবে,
তাহলে অনার্স পেপারের ক্ষেত্রে পাসিং মার্কস, অনার্স পেপারের ক্ষেত্রে সেম পাসিং মার্কস 35 পাস, কিন্তু ওভারঅল তিনটে ইয়ার মিলিয়ে ওভারঅল কিন্তু 40% চাই, ঠিক আছে, অবশ্যই 40% চাই তিনটে ইয়ার মিলিয়ে। পাস মার্কস কিন্তু 35, মানে এই মাসে তুমি 35 নাও পাও তুমি পরের ইয়ারে দিতে পারো, পরের ইয়ার তুমি পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। তো পাস মার্কস 35, চাপ নেই। 10 মার্কস আবার বললে কি বুঝলাম, বুঝলাম না। 10 মার্কস বললে, 10 মার্কস বলতে সুমন সুর, 10 মার্কস আবার বলবে কি বলবো, আচ্ছা 10 মার্কসের তোর প্রশ্ন, আমি 10 মার্কসের প্রশ্ন করে ফেলেছি তোরে, মানে ভিডিওটা যখন ক্লাস শেষ হবে দেখে নিস, রেকর্ডেড ক্লাসটা শেষ হয়ে গেলে দেখে নিস, আমি পুরো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। FHS এর ফুল কত মার্কসের এক্সাম হবে, FHS 100 মার্কসের হবে, ঠিক আছে, 100 মার্কসের এক্সাম, তো তোমার 35 পেতে হবে। লাস্ট সবুজ কমল কি বলছে, তোমার FHS সেশনগুলো ভালো বাট অ্যান্সারগুলো পাই, অ্যাকচুয়ালি আমি সেশনটা করেছি খুব যত্ন সহকারে, আমি অ্যান্সারের কথা ভাবিনি, সত্যি বলছি, মন থেকে বলছি, টু বি ভেরি অনেস্ট, আমি অ্যান্সারের কথা ভাবিনি যে আমি অ্যান্সার পাবো কি পাবো না, আমি জাস্ট 10 ইয়ার্স ফলো করে 10 ইয়ার্স অ্যাসাইনমেন্ট ফলো করেছি, শুধু প্রশ্ন না, 10 ইয়ার্স অ্যাসাইনমেন্ট প্লাস প্রশ্ন ফলো করে তোমাদের সেশনে বানিয়েছি, তাই ভাবিনি ওইসব কিছু, সিরিয়াসলি ভাবিনি। 10 নম্বরের জন্য কী কী পড়বো, আমি বলে দিয়েছি 10 নম্বরের জন্য, দাদা তুমি ইংলিশ রেগুলারে কমপ্লিট করছো, হ্যাঁ আমি ইংলিশ রেগুলার কমপ্লিট করছি, তা আবার ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, বুঝতেই পারছি কতটা ভয়ঙ্কর চাপ ছিল আমার আমার উপর দিয়ে, ইংলিশ অনার্স করেছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। এই ছিল তোমাদের টপিক, আর বলো কোনো প্রশ্ন আছে কিনা, যার যা প্রশ্ন সব আজকে বলে দেবো, বলো কী প্রশ্ন চাই। কেন কম্পালসারিতে 100 মার্কস, 100 কেন এত পড়তে ভরা না, FHSটা যেহেতু অন্য একটা ব্যাপার না, ওই জন্য 100 মার্কস দিয়েছে, বাকি কিন্তু 35 মার্কসের দিয়েছে, তো FHSটা এমন একটা সাবজেক্ট যেখানে দেখো আমি একটা জিনিস খেয়াল করলাম পড়াতে পড়াতে, FHS এমন একটা সাবজেক্ট যেখানে তোমাদের বিজ্ঞান আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, সব আছে, মানে তোমাদের একটা, মানে তোমাদের একটা ওভারঅল নলেজ কিন্তু দিয়ে দিচ্ছে ওরা। একবার অল সাবজেক্টের 5 মার্কসের বলে দাও সুমন দে, অল সাবজেক্ট 5 মার্কস বলতে FEG, FBG, ENVS 5 মার্কস 17-তে, ঠিক আছে, আর FHS অনার্সের যেখানে 35 পাস, বাকি কী বলছে, 6 মার্কসে কী কী পড়বো, আরে বলে দিয়েছি তুমি মানে ভিডিওটা প্রথম থেকে দেখিস তাহলে ঠিক হয়ে যাবে, সুমন সুমন সুর সবুজ, ওকে বাই দাদা বাই, আজ নেট শেষ হয়ে যাবে, নেট শেষ হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, ওকে বাই, ভালো থেকো, ভালো করে এক্সাম দিও, আর কালকে যদি লাইভ আসি তো থেকো, পাশে থেকো, কিছু আমার টিপস তোমাদের দেওয়া উচিত মনে হয়েছে আমার, তোমাদের দরকার তো দিয়ে দেবো। দাদা তোমার মিঠুন দশমী, দাদা তোমার কথা বলার স্টাইলটা খুব, থ্যাংক ইউ সো মাচ, জানি না কতটা ভালো বলতে পারি বাট চেষ্টা করি, ইভেন কথা তো আমি মানে আগেও বলেছি আমি মানে কথা বলতে পারতাম না ছোটোবেলায়, অনেক কষ্ট সৃষ্টি করে ফ্যামিলি অনেক ডক্টর দেখিয়ে কথা বলার মানে মুখ দিয়ে বেরিয়েছে, কথা বলতেই পারতাম না, তো সিরিয়াসলি থ্যাংক ইউ। বিডিপি অ্যাডমিশনের টাইমে ফর্ম ফিল আপে যে এইচএসে সেটা কি বেস্ট অফ 5 দেবো না বেস্ট অফ 4 দেবো, অ্যাডমিশনে বেস্ট অফ 5 নেয়, বেস্ট অফ 4 নেয় কি আমার মনে পড়ছে না, একটু একটু চেক করে বলতে হবে, মনে হচ্ছে বেস্ট অফ 4, বেস্ট অফ 4 বলতে যে সাবজেক্টে তুমি অনার্স নিচ্ছ সেই সাবজেক্ট প্লাস বাকি 3 সাবজেক্ট, বেস্ট অফ 4 না বেস্ট অফ 5, বেস্ট অফ 4 না বেস্ট অফ 5 মনে পড়ছে না, কে বললে সুজয়, আমি দেখে বলবো, বলছি ফোন নিয়ে কি যাওয়া যাবে এক্সাম সেন্টারে, ফোন নিয়ে যাওয়া যেতেই পারে, ঠিক আছে, ফোন নিয়ে যাওয়া যেতেই পারে, ধরা পড়লে আরে আর কিছুই না, ধরা পড়লে মানে খাতা ক্যান্সেল করবো না, ফোন হয়তো তোমাকে দেবে না বা ফোন কিছু প্রবলেম করতে পারে, মানে বলা যাচ্ছে না ওরা কীভাবে নেবে, বুঝলে তো বলা যাচ্ছে না কীভাবে ওরা নিতে চাইছে, তো দ্যাটস ওয়াই। আর বলো কারো কি প্রশ্ন আছে, মানে পার্সেন্টেজ কি অনার্সের সাথে পাসের কাউন্টিং, না পার্সেন্টেজ কিন্তু কাউন্টিং হয় না, তবে তোমাদের একটা সুখবর দিতে পারি, পাসের সাবজেক্টের কিন্তু শুধু পাস করতে হয়, কাউন্টিং হয় না, তবে আমি এটাও শুনেছি, ঠিক আছে, আমি এটাও শুনেছি যে অনার্স পেপারে যদি নাম্বার কমে আসে
ট্রান্সফার করা যেতে পারে, ট্রান্সফার করা যেতে পারে, তো আমার ঠিক জানা নেই। ঠিক আছে, একটু ফেস কামে আসি নাকি? এই দেখতে পাচ্ছ, এটা আমার লাইভ করার, মানে এখানে আমি আটকে ফোন আটকে ক্লাস করাই, বুঝতে পারছো, গরিব মানুষ কিছু নেই। আচ্ছা বলো কি বলছিস, লাস্ট প্রশ্নে খেয়াল করলাম না, একটু দেখি শুনি। একটু প্রবলেম হচ্ছে, একটু একটু ওয়েট, জাস্ট ঠিক করে নিই, কারণ এটা বুঝতে পারছি না, প্রবলেম হচ্ছে। আচ্ছা বলি কি কি একটু ওয়েট, বুঝতে পারছি না দাদা। অনার্সের পাস সাবজেক্ট দাদা, অনার্সে যদি পাস না করে, অনার্সে পাস না করলে চাপ নেই, নেক্সট ইয়ার পরীক্ষা দিতে পারবে, খালি জাস্ট রিনুয়ালটা ঠিক করে রেখো, রিনুয়ালের ওপরই সব কিছু। ইবিজি বাংলার উপর ক্লাস হয় না, কারণ আমি ইংলিশের উপর ক্লাস করাই আর পাস সাবজেক্টের উপর ক্লাস করাই, সরি। হ্যাঁ চুল তো পুরো আমার মতো, থ্যাংক ইউ সো মাচ। বিভৎস নেটওয়ার্ক ডিস্টার্ব করছে, সরি গো। প্যারাগ্রাফ কী কী লিখবো, পাঁচটা আমি প্যারাগ্রাফ দিয়ে দিয়েছি, তো আবার কেন প্রশ্ন প্যারাগ্রাফের উপর ক্লাস করে দিচ্ছি দাদার। আরে কী সব বলেন দাদার উপরে, ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, আমার 100% নেট শেষ। এ বাবা, কালকে আসো, কালকে লাইভ আসো, কালকে কথা বলবো, কিছু টিপস দিয়ে দেবো, ঠিক আছে। আর অনার্স ফার্স্ট ক্লাস পাস করতে কত পার্সেন্টেজ লাগে? 60% লাগে, 60% মানে ফার্স্ট ক্লাস, তোমাদের 60%। আর ফার্স্ট ক্লাস কিন্তু হামেশাই পায়, অনেকেই পায়, তাই চাপ নিও না, ফার্স্ট ক্লাস কিন্তু অনেকেই পায়। দেখতে পাচ্ছ কী অবস্থা, এসব কী সব করে রেখেছি আমি, বুঝতে পারছো বাড়ির আমার অবস্থা, কী সব করে রেখেছি আমি। দেখি নেক্সট কী বলছে, আমি শেষ পর্যন্ত থাকতে পারলাম না, সো হোয়াটসঅ্যাপে এসএমএস করে দেবো, তখন বলে দেবো। হ্যাঁ ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করে দেবো, আমি জানিয়ে দেবো। এমন কিছু কোশ্চেন দাও যেগুলো পড়লেই আসবে, এক্সট্রা কিছু পড়ার টাইম নেই। আমি তো বলে দিলাম, এটা কি কম নয় কি, এতগুলো চ্যাপ্টার আছে, চারটে, জাস্ট তিনটে চ্যাপ্টার থেকে প্রশ্ন দিচ্ছি, নটা প্রশ্ন দিচ্ছি, নটা প্রশ্ন কি এনাম নয়, মানে এত কম দিচ্ছি এরপরও, মানে আর বলো না প্লিজ। তাহলে পরীক্ষা তোমার মানে একদম রিক্স নিয়ে যাবে, একদম রিক্স নিয়ে যাবে। ডায়লগ কি আসবে প্লিজ বলো, ডায়লগে চারটে টপিক দিয়েছিলাম আমি, ওই একটা একটা করে দেখে দিও না, একটা ফ্রেন্ড, একটা শপকিপার, একটা টিচার, একটা একটা টপিক দেখে যে তাহলেই হবে, জাস্ট একটা একটা করে দেখে গেলেই হবে। আচ্ছা সাউন্ড ঠিক আছে তো, সাউন্ড প্রবলেম হচ্ছে না তো? আরে পাস তোমরা করবেই, পাস করবে, পাস করবে না কি বলছো প্রীতম দে? আরে আরে এত ইজিলি বলছি, কোন সাবজেক্টের পাস প্রবলেম হচ্ছে বলো, কোন সাবজেক্টের ওপর প্রবলেম হচ্ছে বলো আমাকে, যে কোন সাবজেক্টে লাগছে পাস করতে পারবো না আমাকে বলো। এনসি তো ফেল করায় না, এক্স্যাক্টলি অনেস্ট ভারত, এনসি তো কেউ ফেল করায় না, কারণ স্বাভাবিক এনসি ফেল করবে, কারণ তোমাদের অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল রেজাল্টটা অনেক বেশি না, তো ওখানে তোমাদের রেজাল্ট তুলে দিচ্ছে। এফএইচএস এফএইচজি, আরে এফএইচএসে পাস করার কোনো জায়গাই নেই, কারণ বাংলায় তো ঠিকঠাক করে লিখলে পারফেক্ট নাম্বার আসবে, পারফেক্ট নাম্বার আসবে, কোনো সন্দেহ ছাড়াই। এফএইচজি, আর এফএইচএস তোমার, তুমি তো এফএইচজিতে 12-14 পেজ আছে অ্যাসাইনমেন্টে, বা 10 পেজ আছে, আর গ্রামার আছে, প্যারাগ্রাফ আছে, টেক্সট আছে, 6 নম্বর আছে, 3 নম্বর আছে, এখান থেকে 10 তুলতে পারবে না, এটা কোনো মানে কথা হলো? 10 তো তোমরা এমনি তুলে ফেলবে, কি বোকা বোকা প্রশ্ন করছো তোমরা। আচ্ছা এরপরে কী প্রশ্ন করছিল খেয়াল করলাম না, পিডিএফ প্লিজ হোয়াটসঅ্যাপে দিও, নেটের প্রবস হচ্ছে খুব। আমি পিডিএফ দিয়ে দেবো, নবনীতা বিশ্বাস, আর পিডিএফ অবশ্যই দিয়ে দেবো, রাতে আমি সবার আগে দিয়ে দেবো, ফার্স্ট পাস দিয়ে চেষ্টা করবো দিয়ে দেওয়ার। দাদা ভয় লাগছে, ভয়ের কিছু নেই, আরে কালকে আমি লাইভে আসছি, ঠিক আছে, কালকে যত যত ভয় কাটিয়ে মানে কাটিয়ে দেবো, ঠিক আছে, যত ভয় আছে সব কাটিয়ে দেবো। প্যারাগ্রাফগুলো বলে দিয়েছি, আমার আর খেয়াল পড়ছে না, আমি তো বলে দিলাম, মানে ছটা তো বলে দিয়েছিলাম প্যারাগ্রাফ, এরপরও এখনও প্যারাগ্রাফ করছিস দাদা? এসএমএস করেছিলাম দাদা, আচ্ছা আমি দেখে নেবো, আমি খেয়াল পড়ছি না। আর আজকে আমার ফোন দুবার হোয়াটসঅ্যাপ ডিলিট করছি, এত এসএমএস ঢুকেছে, এত এসএমএস ঢুকেছে, আমাকে দুবার ডিলিট করতে হয়েছে, মানে বুঝতে পারছো ফোনটা মনে হচ্ছে খাবে।
সন্ধ্যেবেলা আমি দিয়ে দেবো দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো সামনে, পিডিএফ দিয়ে দেবো, চেষ্টা করছি আমি সবই দিয়ে দেবো। আর লাস্ট মিনিট মানে যা করছো ওই এই তো লাস্ট মিনিট একদম, এবার ফোন নিয়ে না দাদা। আরে বলো না সত্যি, একটা ফোন আমার দুটো ফোন, একটা ফোন তো খারাপ হয়ে গেছে আজকে, এই ফোনটার এত এসএমএস আসছে যার জন্য আমাকে দুবার দুবার ডিলিট করতে হচ্ছে, দুবার ডিলিট করতে হচ্ছে হোয়াটসঅ্যাপ, মানে ডিলিট করে আবার নতুন করে ক্রিয়েট করতে হচ্ছে, বুঝতে পারছো? আরেকবার বুঝতে পারছো না, চলে গেল আমাকে পিডিএফ দেবো, পিডিএফ আমি দিয়ে দেবো রে, আমি গ্রুপে পিডিএফ দেবো, এক্সচেঞ্জ করে নেওয়া অফার দিচ্ছি ভালো। প্রিয়াঙ্কা শাহ আমার কন্ট্যাক্ট নাম্বার, আমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু টুকে নাও, ফোনে লাইভ তো আমি টাইপ করতে পারছি না, ধর্ণায় বসবে, আসো ধর্ণায় বসো। আচ্ছা নাম্বারটা টুকে নাও, 9775015054, আমি রিপিট করছি, 9775015054। সবাই আচ্ছা আসো আসো, ঠিক আছে, পরীক্ষা এসে গেছে, ঠিক আছে, চাপ নিও না তোমরা বেকার। আরে এটা ভুলে যাও না, তোমরা ওপেনে ভর্তি হয়েছো, জাস্ট রেগুলারে যা চাপ আছে না, মনে হয় যেন আমি তো রেগুলারতে পাস করেছি, দ্যাট টাইম মনে হয় পাগল পাগল লাগছে, পাগল পাগল, ঠিক আছে, কিছু মনে হবে না, ওপেন থেকে তোমরা পাস তো করবেই, ফেল তারা করবে, চোতা ধরা পড়বে, ফেল তারা করবে যারা ফোন নিয়ে ঢুকছে, ধরা পড়েছে, খাতা আড়া করে দিয়েছে, এই টপিকগুলোতে ফেল করবে শিওর, কোনো সন্দেহ ছাড়া ফেল করবে, কিন্তু যারা অ্যাকচুয়ালি পড়াশোনা যাচ্ছে তারা ফেল করবে না, গ্যারান্টেড। পাস করবো রে, পাস পাস করবি, চাপ নেই সুমন শুর। এফএসএসের উদারনৈতিক রাষ্ট্র পাইনি দাদা, কি পাও, আচ্ছা গ্রুপে দিয়ে দিয়েছিলাম মনে হয়, খেয়াল পড়ছে না আমার, এত প্রশ্ন, কলেজ কেমন গার্ড দেয় প্রীতম দেব, দেখো আমি আমি এখনও বলছি কলেজ কেমন গার্ড দেয় বলতে পারবো না, তবে যদি রেগুলার কলেজ হয়, রেগুলার কলেজে কিন্তু ভালো গার্ড দেয়, মানে গার্ড কিন্তু ঠিকঠাক দেওয়া হয়, আর যদি হাই স্কুল তো আরও আরও কঠিন দেবে, হাই স্কুলগুলো তো আরও কঠিন দেবে, আর যদি বিএড ডিএড টিচার্স ট্রেনিং কোনো কলেজে পড়ে তারা কিন্তু বেঁচে গেছে, তাদের কিন্তু একদম ইজিলি ঠিকঠাক পাবে। পাস করবো দাদা, আরে পাস করবি রে, চাপ খাস না, পাস করবি, কেন এত চাপ খাচ্ছিস আমি বুঝতে পারছি না, পাস তো তোরা করবি করবি। মংরাতে আমি কলেজটা জানি না গো, মানে তুমি এটা এটা খোঁজ নিও যে রেগুলার কিনা, যদি রেগুলার হয় তো এটা জেনে নিয়ে তাহলে কিন্তু চাপ আছে, কারণ রেগুলার ওরা ঠিকঠাক গার্ড দেয়, বুঝলে তো। হ্যাঁ ওয়ান আওয়ার কমপ্লিট করে ফেললাম, বলো আর কোনো প্রশ্ন আছে কি না, হয়তো এবারে রাখবো, কারণ অনেকে আগের দিন তো অনেকে গালাগাল দিচ্ছে যে এই আর কটাই সাজেশনের জন্য, কয়েকটা সাজেশনের জন্য ওয়ান আওয়ার ক্লাস, মানে ওখানে লেখা ছিল লাইভ ক্লাস, লাইভ ক্লাস মানেই দিত প্রশ্ন অ্যান্সার দেবো বলেই তো এসেছি, তারপরও তাই না কিছু কেমন তো আছে, মানে আবাল আর বললাম না, রেগুলার কলেজ ওটা চন্দননগর গভর্নমেন্ট কলেজের মতো। আচ্ছা তাহলে তো চাপ আছে ভাই, মানে প্রীতম দে তাহলে কিন্তু চাপ আছে, এটা ঠিকঠাক ইয়ে সবার বিএড কলেজ, শুভন তো চাপ অতটা নেই বলবো। বিট্টু দাস ডিনার কখন করবে দাদা, ডিনার আমি 8টায় করে ফেলি, তো 8টায় কমপ্লিট করে চলে এসেছি, তোমার জন্য ক্লাস করার জন্যই আমি চলে, মানে জেনারেলি আমি 8টা করে ফেলি, আর আজকে তো 8টার মধ্যেই করে ফেলেছি, কারণ তোমাদের ক্লাস করা বলে আমি রেডি ছিলাম, সারাদিন প্রিপারেশন নিচ্ছিলাম তোমাদের জন্য, সারাদিন মানে কী করে ভাবছিলাম কী করে সামনেটা রেডি করবো, তো আরে আজকে এত প্রশ্ন এসছে, এত প্রশ্ন এসছে যে গ্রুপে তো আমি অ্যাডমিন অনলি করে রেখেছি, ভাবছি কালকে একবার জন্য খুলে রাখবো, তো যাই হোক মজা হোক একটু, মাইন্ড ফ্রেশ হবে, মজা তো হবেই, একটু ঠিকঠাক করে পড়ে পড়াশোনা করে যেও, ঠিক আছে চাপ নিও না। আমাদের বনগা বনগা রেগুলার কলেজ কি আমি জানি না, রেগুলার কলেজ হলে কিন্তু চাপ আছে, আমি আবার বলছি দাদা এক্সাম যদি দেয় পড়ার পরের বার কি অ্যাসাইনমেন্টের খাতা একদম, না যদি এবারে অ্যাসাইনমেন্ট জমা দেয় পরের বার শুধু পরীক্ষা দিলেই হবে, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে না, ঠিক আছে, কারণ তোমরা রিনিউয়াল করে ফেলেছো, রিনিউয়াল করছে না কিছুদিন আগে, এই রিনিউয়ালটারই এত এফেক্ট, যত এফেক্ট যত প্রবলেম সলভ কিন্তু রিনিউয়ালে, তাই রিনিউয়ালটা কোনো সময় বুঝে টাইম করে টাকাগুলো দিয়ে দিও, কারণ ওরা এই টাকাটা দিয়ে এত কিছু অফার দেয়। সিলিংয়ের ডিজাইন ভালো দা, আরে আরে সিলিং নেই, এটা কি দেখতে পাচ্ছ তোমরা, এটা মানে পর্দা, পর্দা অর্ডার করেছি না, পর্দা এখনো ফেরেনি, ঠিক আছে, ওই জন্য ওর চাদরটাকে আমি আটকে গেছি, সকালে এখান থেকে পূর্ব দিক এত লাইট আসে যে চোখে চোখেই হয়ে যায়, আর আমার যদি রুমটা একটু দেখো মানে বইয়ের দেখবে, দেখবে আচ্ছা একটু
আমার রুমটা একটু দেখো, বইয়ের কি অবস্থা দেখো, ওটা নিয়ে দেখে নাও বুঝতে, এই যে বইয়ের অবস্থা দেখো কি করে রেখেছি বিছানাতে, শুধু এখানেই বই নেই, আমার বইয়ের টেবিলটা একটু দেখে নাও যে বইয়ে কি অবস্থা, মানে লাট খেয়ে গেছে, বাট টাইম পাচ্ছি না মানে ঠিকঠাক করার, তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, তো চাপ নিও না। আর থ্যাংক ইউ সিলিংয়ের এক্সামে শুধু এনরোলমেন্ট সার্টিফিকেট অ্যাডমিট কার্ড নিয়ে গেলেই হবে তো, হ্যাঁ, কিন্তু মাথায় রেখো এনরোলমেন্ট সার্টিফিকেট কিন্তু অরিজিনাল চাই, অরিজিনাল না হলে কিন্তু চাপ আছে, ঠিক আছে, অরিজিনাল চাই, কিন্তু অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট চাই, আর অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট দিলেই হবে, কোনো অসুবিধা নেই। দাদা ফোনের ব্যাপারে বলো তো, ফোন তুমি যদি লুকিয়ে নিয়ে যেতে পারো ঠিক আছে, ওকে, কারণ নিয়ে যেতে পারলে তো ওকে, মানে কারণ তুমি দেখতে হবে বাথরুমে গিয়ে দেখে আসতে হবে, কিন্তু আমি বলবো ঠিকঠাকভাবে মানে ফোন নিয়ে যাও, ঠিকঠাক করে নিয়ে যাও, মানে কিন্তু যাবো সে, মানে চন্দ্রনাথ থেকে যাবো তো ফোন নিয়ে যাবো তো, হ্যাঁ ফোন নিয়ে যাবে না কেন, ফোন নিয়ে যাও, কিন্তু এক্সাম হলে ঢুকলে কিন্তু চাপ হয়ে যাবে, তো তারা স্পোকেন ইংলিশের উপর ক্লাস করো, ওই যে ইংলিশ জগৎ চ্যানেলটা আছে না ওর উপর আমি স্পোকেন ইংলিশ ক্লাস করাবো, বুঝলে তো, কিন্তু তোমাদের এই পরীক্ষার জন্য চাপ চাপ খেয়ে আছে, টাইমই পাচ্ছে পরীক্ষার জন্য, যতদিন না পরীক্ষাটা শেষ হোক, তোমাদের পরীক্ষা আছে, আমারও এমএর ইংলিশ এমএ আছে, আমার ইংলিশ এমএ দেন ওটা কমপ্লিট হোক দেন হবে, না না দাদা টুকলি করার জন্য না, হ্যাঁ টুকলি করো না, টুকলি করো না, কারণ ধরা পড়লে চাপ হয়ে যাবে, ঠিক আছে টুকলি করো না, আর ফোন পকেটে করে নিয়ে যেও, পরীক্ষা আগে ব্যাগেতে লুকিয়ে রেখে দিও, ঠিক আছে, টুকলি ধরা পড়লে কি এক্সেল করে, একদম কোনো সন্দেহ ছাড়াই, টুকলি ধরা পড়লে ওই সাবজেক্টে ফেল, মানে তোমাদের ইয়ার লস যাবে, কিন্তু ওই সাবজেক্টটা ফেল, ওই সাবজেক্টটা নেক্সট ইয়ার পরীক্ষা দিতে বাধ্য, গ্যারান্টেড শিওর, কোনো সন্দেহ নেই, একদম দাদা কেমন, মানে ফেল করলে করবো তবুও টুকলি না, একদম এক্স্যাক্টলি টুকলি করো না, কারণ পাস তোমরা করবে, টুকলি ধরা পড়লে ফেল করবে, মানে ফেল একদম শিওর, কিন্তু টুকলি না নিয়ে গেলে পাস করবে, মানে লোকে তো টুকলি নিয়ে যায় পাস করার জন্য, এখানে যদি উল্টোটা, টুকলি না করলে ঠিকঠাক করে অ্যাটলিস্ট কিছু কেমন লিখে আসলে পাস করে গেছো, ঠিক আছে, আর কোনো প্রশ্ন, সেলফি স্টিক করে কাজ করতে হয়, একদম মান সম্মান আগে, এই তো একদম, তারপর আবার ব্যাগ, প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালি তোমাদের হাফ মানে হাফের বেশি নাম্বার দিয়ে দিচ্ছে, তোমরা কেন কেন টুকলি করতে যাবে মানে বুঝাচ্ছি না, প্র্যাকটিক্যাল তো নাম্বার দিয়ে দিচ্ছে, পাঁচ নাম্বার তো ওখানেই তুলে দিচ্ছে তোমাদেরকে, এনসিও লোকে ভর্তি হতে এই জন্যই যে মানে ফ্রি থাকে যে আমি পাস করবোই করবো, কোনো সন্দেহ ছাড়াই, তাই না, তাহলে এত এ কিসে মানে টুকলির কোনো প্রয়োজনই নেই আমার মনে হয়, আচ্ছা বালিতে এক্স্যাক্টলি কেউ বলছে না, যদি খাতা ভর্তি করে অন্য কিছু লিখে মাথায় প্রশ্নের আনসার যদি না আসে নাম্বার আব নাম্বার পেতে পারো কি আমি বলবো না, মানে ডিপেন্ড করছে যে যে টিচার খাওয়া দেখবে, সে যদি অ্যাভারেজ চেক করে তাহলে নাম্বার দিয়ে দেবে, সে যদি ঠিকঠাক চেক করে তাহলে নাম্বার দেবে না, তাও বলবো আমি আগের দিন যেটা বলছিলাম, মানে পড়েছে অশোক আর লিখছো চন্দ্রগুপ্ত তাহলে কিন্তু হয় না, নাম্বার কিন্তু কাটাতে পারে, কিন্তু ডিপেন্ড করছে টিচারের উপর, যে টিচার দেখছে সে যদি অ্যাভারেজ খাওয়া থাকে তাহলে তোমার নাম্বার পেয়ে যাচ্ছ, সে যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু নাম্বার চাপ আছে, তবে এফিজির ওপর এফিজি মানে ইংলিশ সাবজেক্টের ওপর এই ক্যালি মারতে যেও না, তাহলে কিন্তু চাপ খেয়ে যাবে, কারণ এফিজি সাবজেক্টের ওপর তুমি যতই ফাঁড মারো না কেন, এদিক ওদিক লেখো না কেন, অ্যাজ আ ইংলিশ টিচার আমি ভালো করেই বুঝতে পারি যে স্পেলিং মিস্টেক থেকে শুরু করে সব কিছু ধরা পড়ে যাবে, একদম গ্রামাটিক্যাল মিস্টেক স্পেলিং মিস্টেক ধরা পড়ে যাবে, লাস্ট বলছে টিপু মজুমদার কোন সাবজেক্টে বলো, কোন সাবজেক্টের উপর জানতে চাইছো বলো, আর প্লিজ আমার আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক দিয়ে আমাকে একটু মোটিভেট করো, লাইকগুলো প্লিজ দিও, খুব ভালো লাগে যখন আমার ভিডিওতে এত লাইক পড়ে, সিরিয়াসলি, আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইবার আসছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য আমি সত্যি একটা দিন হলেও অ্যাটলিস্ট ফিল করতে পারবে যে দাদা কিছু তোমাদের জন্য করেছে, মানে ফ্রি কোচিং তো আমি একদিন দেবোই দেবো তোমাদের জন্য, শিওর ফর শিওর, যদি মানে ইউটিউব থেকে টাকা আসে সিরিয়াসলি, আর যদি কোনোদিন বড় জায়গায় যেতে পারি, লাস্ট কি প্রশ্ন করলে টিপু, হ্যাঁ টিপু বলো তোমাদের কোন সাবজেক্টের উপর কোন সাবজেক্টের উপর বলতে চাইছো বলো, হ্যাঁ
মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইংলিশ দরকার। হ্যাঁ আমি ট্রাই করবো তোমার ইংলিশের উপর ক্লাস করানোর চেষ্টা করবো, আমি চেষ্টা করবো মানে উইকলি দুটো করে ক্লাস দেবোই দেবো আমি ওই চ্যানেলে, ঠিক আছে চাপ নিও না। আমি এটা এক্সামটা শেষ হোক খালি, জাস্ট করে দিন। এরপরে প্রশ্ন আসছে দাদা এক্সামে কত করে যেতে হয়, মানে বুঝলাম না। দীপান্বিতা মিত্রা চক্রবর্তী, এক্সামে কত করে যেতে হবে বুঝলাম না প্রশ্নটা। বলছি দাদা তুমি যে একটু ক্লিয়ার কথা বললে, আমি তো টুকলি ভাষা করেছিলাম। বলছি দাদা তুমি যে একটু ক্লিয়ার কথা বললে, আমি তো টুকলি ভাষা করেছিলাম গো, বুঝলাম না। অল সাবজেক্ট এফিজি এফবিজি ইএনবিএস এটা 17-তে পাস, আর অনার্স পেপার প্লাস এফএইচএস এটা 35-এ পাস, ঠিক আছে। আচ্ছা দাদা তোমার মনটা ভালো। মিঠুন গোস্বামী থ্যাংক ইউ সো মাচ। দীপান্বিতাকে বলো মানে পেতে হবে বুঝলাম না, তোমার এ তো বলে দিলাম কত নম্বর পেতে হবে, 35-এ পাস। ডিনার দেবে না, খিদে পেয়ে গেল, চ্যানেল থেকে টাকা এলে তোমার বাড়ি চলে যাবো। বাড়ি কেন, সিরিয়াসলি বিরিয়ানি খাওয়াবো, ঠিক আছে বিরিয়ানি খাওয়াবো, মানে সেমিনার করে ফ্রি সেমিনার করবো, তোমাদের কোনো টাকা লাগবে না, আসবে একটা দিন আমার সাথে কাটিয়ে যাবে শিওর, মানে ঠিকঠাক করে আমি যারা দাঁড় করতে পারলে। আর বলছি বাড়িতে আমি কোচিং খুললে যারা যারা আসতে চাও তো প্লিজ আসো, মানে সিরিয়াসলি কোচিংটা মানে এই ধরনের খুলবো যেখানে এনসিইউ থাকবে প্লাস চাকরির জন্য থাকবে, মানে আমি চাকরির জন্য যে প্রিপারেশনটা ওটা ফ্রি করে দেবো, ঠিক আছে। বলছি যে আমি টুগলি ভরসায় আজ করেছি, টুগলি ভরসায় করতেই পারো দাদা, মানে আড্ডাবাজ কোনো অসুবিধা নেই, কিন্তু ধরা পড়লে খাতা কিন্তু আরে, হ্যাঁ মানে মানে তোমার তোমার খারাপ চাইছে না, তোমাকে আমি ডিমোটিভেট করছি না, আমি জাস্ট প্র্যাকটিক্যাল কথা বলছি, সত্যিটা বলছি যে টুগলি ধরা পড়লে কিন্তু খাতা আরে করে দেওয়া হবে, মানে ওই সাবজেক্টের উপর ফেল করে দেওয়া হবে, ঠিক আছে। দাদা আমার জিওগ্রাফি অনার্স, জিওগ্রাফি অনার্সের আমি ঠিক, কারণ সায়েন্সের গ্রুপে আমি ঠিক জানি না গো, কারণ সায়েন্স আমি তো আর্টসের উপর ক্লাস করাচ্ছি, সায়েন্সের ঠিক জানা নেই, সায়েন্সের আমার ঠিক জানা নেই, তো তাহলে আমাকে জেনে বলতে হবে। হ্যাঁ 10 মার্কসের একটা কোশ্চেন দাও যেটা আসবেই, 10 মার্কসের। দাদা তোমার কোথায় বাড়ি, আমার বাড়ি সোদপুর তারকেশ্বর। আর প্রিয়াঙ্কা সাহা 10 মার্কসের আমি বললাম তো, দুটো প্রশ্ন করে দিই, আমি তো দুটো সামারি বানিয়ে দিলাম, এই দুটো সামারি মুখস্ত করো, ওইখান থেকে যাই আসবে লিখে দিয়ে আসবে, অ্যাটলিস্ট 5 নম্বর উঠে আসবে, ঠিক আছে। মানে যদি তুমি মুখস্ত করতে প্রবলেম হয়, যারা মনে করছো বেশি মুখস্ত করতে পারবে না, তারা বলবো ওই দুটো ভালো করে পড়ে যাও, তাহলে কিন্তু হয়ে যাবে, লাইভ শেষ করে দেবে। আরে লাইভ বানিয়ে দেবে, লাইভ শেষ করে দেবে, রেগুলারে যাও, রেগুলারে গিয়ে মনে হবে যে পাগল লাগছে, লাইভ শেষ হয়ে যাবে। দাদা ইংলিশ পেপারের নোটসগুলো মুখস্থ হচ্ছে না, কী করে করবো আমি ইংলিশ ওনার নোটস মুখস্থ করার পরে ক্লাস করাবো, জাস্ট এফিজিটা আর এফবিজিটা মানে এইচএসটা ক্লাসটা শেষ হোক, আমি আবার লাইভ এসে ক্লাস করাবো ইংলিশ অনার্সের উপর। টুগলি ধরা পড়লে, টুগলি ও আচ্ছা টুগলি ধরা পড়লে লাইভ শেষ, হ্যাঁ ঠিক ঠিক এক্স্যাক্টলি, টুগলি ধরা পড়লে কিন্তু লাইভ শেষ বলবো না, একটা বছরের ওই সাবজেক্টটা শেষ। আমারও তারকেশ্বর, শামীম মণ্ডল তারকেশ্বর কোথায় বাড়ি, তারকেশ্বর কোথায় বাড়ি, আমার সোদপুরে বাড়ি শামীম। দাদা আমি এবার ইংলিশ অনার্সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটো পরীক্ষা দেবো, তো একটু ডিটেলসে বলবে। হ্যাঁ দাও কোনো অসুবিধা নেই, কী ডিটেলস আছে, কিছু প্রবলেম নেই, মানে জাস্ট একটু প্রেশারে প্রেশার দিয়ে পড়াশোনা করতে হবে আর কিছু না, তুমি আগের ইয়ার যে প্রেশারটা দেবে ভেবেছিলে তো এই ইয়ার প্রেশারটা দিয়ে দাও, কোনো সমস্যা নেই। দাদা তুমি কোথায় কোচিং ক্লাস করাবে, আমি বালিতে একটা রুম দেখছি, বালিতে রুম মানে যদি কনফার্ম হয় তাহলে ক্লাস করাবো বালিতে। আর আমি বলি তোমাদের প্লাস পয়েন্ট থাকবে যেটা, কারণ চাকরির পরীক্ষা তোমাদের সুবিধে, চাকরির পরীক্ষার এত নোট তোমরা ফ্রিতে পেয়ে যাবে, এনসিওর উপর ক্লাস করে দেবো, আর অনার্সের উপর তো আছেই, মানে আমার সাথে যদি কানেক্টেড থাকো অনেক কিছু প্লাস পয়েন্ট তোমাদের পাবে কিন্তু, মানে আমার এই চ্যানেল বলো আর আমার কোচিং বলো, এমনি শিওর যে আমার সাথে যারা যারা কানেক্টেড থাকবে অ্যাটলিস্ট তাদের নলেজ আমি ভরে ভরে মানে ভরে ভরে দিয়ে দেবো, যারা কেউ যদি পাস সাবজেক্টের হোক বা অনার্স সাবজেক্টের হোক, মানে আমার যেটা আমার অকাত আছে, মানে ইংলিশ আর হিস্ট্রির উপর, ইংলিশ হিস্ট্রির উপর অকাত আছে তো আমি অ্যাবিলিটি আছে আমি দিয়ে দেবো, আর পাস সাবজেক্টের উপর আমি চেষ্টা করবো সব কিছু দিয়ে দেওয়ার, ঠিক আছে। তো আর চাকরির পরীক্ষার আমার মানে এত মেটেরিয়ালস আছে যে আমি ভাবি কী করে দেবো তোমাদেরকে, মানে সিরিয়াসলি, তো সেই লজিকে একটা যখন আমি ক্লাস খুলবো তখন ইচ্ছা আছে আমি দিয়ে দেওয়ার, ঠিক আছে। 10 মার্কসের সুভাষ অ্যান্ড রাস্কিন বন্ডের রাসেল করেছি, এনাফ প্রীতম দে, একদম এখান থেকে আমার মনে হয় খুব ভালো, মানে খুব ভালো চুজ করেছো, এনাফ। এফএসএসে কত পেতে হবে, এফএসএসে তোমাদের 35 পেতে হবে, তাহলে অ্যাসাইনমেন্টে তোমাদের তো 26-27 পেয়ে যাচ্ছ,
প্লাস ওখান থেকে পেয়ে যাবো, ওখান থেকে তোমার 10 তুলে নিও, তোমরা 5 তো করেই যাবে। তো সব অ্যান্সারগুলো কি আরেকবার বলো, বুঝলাম না, সব অ্যান্সারগুলো সায়ন বিশ্ববিদ্যালয় বৈদ্য দাদা, সব অ্যান্সারগুলো যাচ্ছে গুলি যাচ্ছে, একই লাগছে। আরে একই লাগছে কি মানে, কোন সাবজেক্টের বলো, কোন সাবজেক্টের উপর বলছো আমি বুঝতে পারছি না, সাবজেক্টের কোডটা বলো। হ্যাঁ দাদা তাই বেটার হবে, হ্যাঁ এক্স্যাক্টলি, তেমন হলে তোমাকে চন্দননগরে রুম দেবো দাদা। হ্যাঁ চন্দননগর, সত্যি চন্দননগরে আমার ক্লাস করানোর ইচ্ছা আছে, যদি চন্দননগরে আমি রুম পাই আমি ওখানে গিয়ে ক্লাস করাবো, মানে ভাড়া দিয়ে হলেও ক্লাস করাবো। মানে যদি কেউ চাও মানে আমাকে কেউ রুম দেখে দিতে পারো, আমি হাওড়া শিয়ালদা, শিয়ালদা বলবো না, হাওড়া সারাফুলি চন্দননগর যদি রুম পাই আমি ক্লাস করাবো। আমি এই তিনটে জেলা, তিনটে এর মধ্যে ক্লাস করানোর খুব ইচ্ছা আছে। তুমি তেমন হলে তুমি আমাকে চন্দননগরে রুম দেবো দাদা? হ্যাঁ অবশ্যই করাবো, প্লিজ জানিয়ে ভর্তি হবো। হ্যাঁ আমি অবশ্যই চেষ্টা করবো। গুলি যাচ্ছে FHS, FHS এর উপর আমি বললাম টেকনিক ইউজ করো, ঠিক আছে টেকনিক ইউজ করো, বেশি বেশি গুলি, কারণ হিউজ সিলেবাস বেশি পড়তে যাবো না। জাস্ট আমি আগের দিন একটা টেকনিক নিই, FHS নোট মুখস্থ হচ্ছে না, যে একটা টেকনিক দিচ্ছি ওই টেকনিকটা ফলো করো, তোমাদের অনেক হেল্প হবে। কিন্তু আমার চ্যানেলেই আছে FHS এর উপর। এই যে দাদা তুমি এইটা বললে ব্যাস আমি পাস করে গেছি, তারপর গ্রামার আছে। হ্যাঁ গ্রামারে তো আছো, চাপ চাপ করে দেখেন, চাপ নেই। পুরসুরাতে, পুরসুরাতে প্রিপারেশন নিতে যাই বিডিএস। আরে পুরসুরা বাড়ি তোমার? আচ্ছা পুরসুরা আমার তো কাছেই। হ্যাঁ পুরসুরা একটা এক ভদ্রলোক ক্লাস করায়, 600 টাকা মাইনে নেয়, তাই না? এর নাম কি শামীম? হ্যাঁ 600 টাকা মাইনে নেয়, ভালো ক্লাস করায় আমি শুনেছি, খারাপ না, ভালো করো, খুব ভালো কথা, অসুবিধা নেই। আচ্ছা হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমার আমি সেপ্টেম্বরের 1st উইক থেকে ক্লাস শুরু করবো, ঠিক আছে? দাদা বাঁকুড়াতে ক্লাস করাবেন না? বাঁকুড়াতে ক্লাস অত দূর কী করে যাবো বলো? যারা যারা দূরে দূরে আছে না, যারা বাঁকুড়া বীরভূম পুরুলিয়া যারা দূরে দূরে আছে, তাদেরকে আমি অনলাইন কোচিং করাবো। অনলাইনের উপর একটা PDF, সরি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রাখবো, অনলাইনের উপর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রাখবো, যেখানে তোমাদের কিছু টাকা দিতে হবে। হ্যাঁ কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে যেহেতু আমি PDF দেবো, কিছু টাকা দিয়ে ভর্তি হতে হবে। আর যে নোটগুলো তোমাকে দিয়ে দেবো সেদিন, যেদিন আমি নোটগুলো দেবো উইকলি 3টে নোট দেবো, সেই নোটটা তোমরা খাতা মানে সামনে নিয়ে রেখো, আমি এইভাবে লাইভ ক্লাস করে দেবো, বুঝিয়ে দেবো, তোমরা বুঝিয়ে নিও, ঠিক আছে? আর কোনো প্রবলেম না ওকে বলে দিও। মিদিনীপুর টাউনে আসবে কখনো? মিদিনীপুরে যাওয়ার তো ইচ্ছা আছে, কিন্তু ক্লাস কী করে করবো, মানে করাবো, তাও আমি বলে দিই। দেখো আমি এমন একটা টাইম রাখবো যেন রেল স্টেশনের পাশে হয়, এরম সময় এরম কাছে কাছে রাখার চেষ্টা করছি, যাতে তোমরা দূর দূর থেকে ক্লাস করতে মানে ক্লাস করতে আসতে পারো। কারণ আমি নিজেই কলকাতায় ক্লাস করতে যেতাম, মানে বিশ্বাস করো আমি নিজে কলকাতায় ক্লাস করতে যেতাম সকাল 5টায় বাড়ি থেকে বেরোতাম, 10টায় পৌঁছাতাম, প্রায় 9:30-10টায় পৌঁছাতাম, তারপরে 4টে পর্যন্ত ক্লাস করতাম, ওখান থেকে 4টে থেকে 4:30 থেকে 6:30 পর্যন্ত আমি টিউশন পড়তাম, ওখান থেকে আমি বাড়ি ফিরতাম, মানে একটা দিন নষ্ট করতাম। তো চাইলে তোমরা দূর দূর থেকে হলেও তোমরা চাইলে আমার কাছে ক্লাস করতে আসতে পারো, যদি মনে হয় আমি তোমাদের ভরসা দিতে পারি, যদি মনে হয়। হ্যাঁ হ্যালো দা, সারাফুলিতে থাকি, টিপু মজুমদার, সারাফুলিতে যদি আমাকে রুম দাও সারাফুলি হচ্ছে বেস্ট হবে, একদম সারাফুলি পুরো বেস্ট হবে, কারণ শিয়ালদা থেকে আসলে সুবিধা হবে, চন্দননগর সুবিধা হবে, সারাফুলিতে যদি রুম পাই তো একদম প্লিজ রুমটা দেখে দিও, যদি টিপু পাও রুম যদি হয় আমাকে দেখে দিও প্লিজ, দেন দাদা তখন হয়ে যাবে আশা করি, যদি আমি অবশ্যই ক্লাস খুলছি সেটাই মানে চেষ্টা করছি আমি। মুর্শিদাবাদে তো আছে অনেকে, অনেকে ক্লাস করার মতো, আমি কী করে করাই। হ্যাঁ তুমি যদি ঘর পাও আমাকে জানিও টিপু, আর নাহলে তো প্রীতম বলছে মানে বাড়ি দেবে রুম দেবে, তো ওখানেই ক্লাস করো চন্দননগরে। আমার ভালো নাম, আমি আমার নাম মলয় মাইতি, সোদপুরে বাড়ি বলেছি সোদপুরে। আমি তোমার অনলি FBG 6 নম্বরের কোশ্চেন, 20 নম্বরের কোশ্চেনগুলো পড়লে কি পাস করতে পারবো? আচ্ছা আমার FBG 6 নম্বরের প্রশ্ন দিয়েছি আমি, মনে হয় না, কি ভালো করে বলো, FBG না FHS ঠিক করে বলো। আরে 1 ঘন্টা পর ক্লাস করাচ্ছে, কি হচ্ছে মানে সিরিয়াসলি, ইটস আ ড্রিম মানে সত্যি। হ্যাঁ FHS আরে বলো, FHS এর উপর 20 নম্বর 6 নম্বর কিন্তু হ্যাঁ পাস করে যাবে, পাস করে যাবে আশা করছি, পাস করে যাবে। রুম পেলে কিন্তু ক্লাস করানোর খুব ইচ্ছা আছে, কারণ আমার যা নলেজ আছে, আমার যা মানে যেটু আমার যা স্টাইল টেকনিক পড়ানোর, তোমাদের কিন্তু অনেক হেল্প করবে, শুধু অনার্স মানে পাস না, অনার্স পেপারে, অনার্স পেপারে তোমাদের 1st ক্লাস পেতে সাহায্য করবে, কারণ আমি ইংলিশ অনার্সে নোট পড়া মানে পড়াশোনা করালেও
পাশাপাশি বাকি বাকি সাবজেক্টের কিন্তু মানে অনার্সের নোটের নোট দিতে পারবো না, কিন্তু টেকনিক স্টাইল আমি বলতে পারবো, টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে কখন কি পড়তে হবে সব কিন্তু বলতে পারবো, এটুকু রাখতেই পারে আমার ভরসা। মানে এদিক থেকে আমি কিন্তু এক্সপার্ট নিজে মনে করি, প্রাউড পাওয়ার ফিল পাওয়ার ফিল করেছি না, বাট মনে করাই। তবে একটা FHS নিয়ে কোশ্চেন আছে, FHS 1, 2, 3 বুকটা যে ওটা আছে বেশি কোশ্চেন বুঝাচ্ছে না, তাহলে তাই পড়ে গেছি, দেখি পাস করা করে কিনা। আরে পাস করে যাবে, চাপ নিও না, পাস করে যাবে। 50% একটু যারা ভালো পড়াশোনা করবে 50% তো পেয়ে যাবে, একটু যারা ভালো পড়াশোনা করবে তারা 50% পাচ্ছেই, আর যারা মোটামুটি ভালো পড়াশোনা করছে তারা তো 60% মানে ফার্স্ট ক্লাস পাচ্ছেই। থ্যাংকস নোটের জন্য, আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, মাই প্লেজার। FHS দুটো বুক থেকে কি সেম কোশ্চেন আছে? একটাই, হ্যাঁ একটাই প্রশ্ন হয় গো, মানে একটাই প্রশ্ন হয়, দুটো বুক দিলেও প্রশ্ন একই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাপ নেওয়ার কোনো দরকার নেই। বলো আর আর কারো কিছু প্রশ্ন আছে, আজ তোমাদের সব শেষ করে দেবো। টেকনিক দাদা, টেকনিকটা আমি দেখো ক্লাস করে দিয়েছি, FHS উপরে একটা টেকনিক ক্লাস করিয়েছি, যারা যারা নোট মুখস্থ করতে পারছো না তাদের জন্য, তো ওইটা ওই ভিডিওটা একটু দেখে নিও, কারণ এখানে বললে আরও অনেকটা টাইম চলে যাবে, কারণ 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, তো চাইছে না, কারণ বেশি হয়ে গেলে আবার যে রেকর্ডেড ভিডিও এটা কেউ দেখবে না, কারণ 1 ঘন্টা টাইম নিয়ে কে দেখবে, তাই না? তাই দাদা বলছি আমি কেন সাবজেক্ট পরীক্ষা, দাদা বলছি যে এবার যদি আমি কোনো সাবজেক্টে পরীক্ষা না দিই, দেখি পরীক্ষা না দেখি তাহলে পরের বছর দিতে পারবো? দিলে কত টাকা লাগবে? দিলে কোনো টাকা লাগবে না, হ্যাঁ তোমাদের তোমরা দিতে পারবে, কারণ রিনিউয়াল তোমরা করে নিই, রিনিউয়ালটা করে নিচ্ছো, রিনিউয়ালটাই টাকা এক্সট্রা লাগা, কোনো কিছু লাগছে না। তুমি ক্লাস কোথায় করাবে? ক্লাস করালে আমি ক্লাস করাবো বালি, সারাফুলি, হাওড়া, চন্দ্রনগর, এই 3-4টে জায়গা। দাদা এমন একটা কথা বলছে, কিছু কিছু ভিডিও হাইড করা, ভিডিও হাইড করা নিচু হয়ে যাচ্ছে তো পুরোটা আসছে না, বুঝতে পারছি না কি বললে, হাইড করা বলতে? দাদা ইংলিশ অনার্সের অনলাইন ক্লাস শুরু করাবে সেকেন্ড ইয়ার, এখন ফার্স্ট ইয়ার নিয়ে খুব ব্যস্ত আছি গো, চেষ্টা করছি সুমিত, চেষ্টা করবো ইংলিশ অনার্সের সেকেন্ড ইয়ারে যদি কোনো ক্লাস করাতে পারি। ফার্স্ট ইয়ারের অলরেডি অনেক ক্লাস পড়ে রয়েছে, কারণ মানে এই রেডিও ডে প্রচুর ডে অনেকে রিকোয়েস্ট করেছে, তো আমি চেষ্টা করবো। রুটটা আসছে না, রুটটা আসছে না, বুঝতে পারছি না, থাক আমি এখন ফোনে তো ফার্স্ট টাইম মানে করছি, তো বুঝতে পারছি না, মানে আমি এতদিন কম্পিউটার থেকে করতাম, তো ফোনে তো একটু অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি না। তো হ্যাঁ রেজাল্ট ব্যাপারটা একটু বলবে, যদি আমি কোনো সাবজেক্ট পরীক্ষা না না দিই, একটা সাবজেক্টের যদি পরীক্ষা না দিই কী রেজাল্ট আটকে, রেজাল্ট বুঝতে পারছি না আটকে দেবে বা ওই সাবজেক্ট, না রেজাল্ট বেড়ে যাবে, খালি ওই সাবজেক্টের নাম্বারটা ফাঁকা থাকবে, পরে হয়তো যখন পরে তুমি রেজাল্ট মানে পরে যখন তুমি পরীক্ষা দেবে পাস করে বেরোবে তখন হয়তো আবার এক্সট্রা করে একটা রেজাল্ট দেবে, আই থিঙ্ক, মানে রেজাল্টের ব্যাপারটা যদিও জানা নেই, আমি চেষ্টা করবো জেনে বলবো, কারণ রেজাল্টটা নিয়ে এখনও কেউ এই ফার্স্ট টাইম একটা প্রশ্ন করলো রেজাল্ট নিয়ে, কারণ রেজাল্টের উপর আমার নলেজ নেওয়া হয়নি, তো আমি জেনে তোমাকে তাহলে বলবো। কালকে যদি লাইভ আসি তো আমি কিছু টিপস দিয়ে দেবো FHS-এর উপর, মানে কী কী করতে হবে একটু বলে দেবো। 9টা কালকে 9টাই রাখছি নাকি? 9টাতেই রাখি, 9টার সময় আমি আসবো, বেশিক্ষণ না, কিছু 20 মিনিট বা 10 মিনিটের জন্য আসবো, কিছুটা টেকনিক কিছু টিপস যে কিছু কিছু মানে যেগুলো যেগুলো মাথায় রাখতে হবে সেগুলো আমি বলে দেবো। দাদা লিঙ্কটা পাঠিয়ে দেবো, কিসের লিঙ্ক টিপু, কিসের লিঙ্ক বলো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো পেয়েছো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ঠিক আছে, আমি কাল 9টাতেই আসছি, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নাও, মানে যদি পাঠিয়ে তো আমাকে পিং করে দিও, 9775015054, তোমার বিয়ার্ড তো সেরা, আরে কী বলো, আরে থ্যাংক ইউ, এমন লজ্জা দিও না ঠিক আছে, এমনিতে আমি একটু ভদ্রভদ্র ছেলে, লজ্জা লজ্জা পাই, লজ্জা দিও না, থ্যাংক ইউ। আর বলো কোনো প্রশ্ন,
এই তো দাদা ভাউকে, আরে ভাউ খাওয়ালে খাবো না কি বলো, তোমরা ভাউ খাওয়াচ্ছো ভাই খাবো না কি বলো, তাই না? তো ভাউ খাওয়ালে তো ভাই ভাউ খেতেই হবে। তো নেক্সট ইয়ার কিন্তু তোমাদের জন্য একদম পারফেক্টলি একদম নামছি ইউটিউবেতেই, আরে অফলাইন যদি ক্লাস করতে পারি চন্দননগর বা সারাফুলি যদি ক্লাস করতে পারি তো আসো, সপ্তাহে একটা দিন করে তো একটু চেষ্টা করে দূর দূর থেকে ক্লাস আমি মিডিল পোর্শনে রাখবো, 12 নাগাদ রাখবো যদি ক্লাস খুলি, যাতে তোমরা ঢুকতে পারো, দেন আরামসে কোনো প্রবলেম হয় না। এফএইচ বলতে বুঝলাম না টিপু, এফএইচ বলতে বুঝলাম না। আচ্ছা এবারে ভিউজ কমছে আস্তে আস্তে, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, এত টাইম লোকে ফলো করে নাকি আস্তে আস্তে কমছে, ভাবে খেপে গেছে মনে হচ্ছে, মানে সত্যি লোকে ভাবে আমি খেপে গেছি কি হচ্ছে সব। আচ্ছা আজকে অনেক প্রশ্ন, আজকে অনেক কথাবার্তা হলো, থ্যাংক ইউ সো মাচ, নাকি এখন রাখি নাকি, তোমাদের অলমোস্ট আশা করছি হেল্প করতে পেরেছি, আর ভিউজ বাড়ছে না, আসি আমরা তোর সাথে, তোমার চ্যানেলে গ্রো করতে জানো না, আমরা পেয়ে গেছি দাদা আমরা, আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। লাস্ট প্রশ্ন দাদা, এই সব সব, হ্যাঁ বলো কী প্রশ্ন আছে কি বলো লাস্টে, কি ওটা জনপ্রিয়া জানা দাদা, এই সাবজেক্ট নম্বর কি ইম্পর্টেন্ট, বুঝলাম না কী বলছো, রূপপুর করবো না ইকো রূপপুর ক্লাস, ইকো বলতে কমার্স, আরে কমার্স না 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 না, আমি কমার্সের, আমি কমার্স সায়েন্স না, আমি আর্টসের, আর্টসের উপরে ক্লাস করাচ্ছি, আর্টসের উপরে টিচার, তো কমার্স বলো না ওই পাবলে। বলো বলো, মানে কি একটা প্রশ্ন করছিল খেয়াল পড়লো না, বুঝতে পারছি না প্রশ্নটা, যদি প্রশ্ন করো কি জনপ্রিয় জানা কি প্রশ্ন করছিল, কম্পালসারিতে ফেল করলে, ফেল বলতে তুমি নেক্সট ইয়ার আবার দিতে হবে, তোমাকে একটা জিনিস মাথায় রেখো, তোমরা কেন এটা বুঝতে পারছো না, রেগুলার যেমন ফেল করলে ইয়ার লস যায়, এনসিওতে কিন্তু ইয়ার লস যায় না, এটা মাথায় রেখো, আমি আবারও বলছি, রেগুলারে যেমন ফেল করে গেলে বছরটাই নষ্ট হয়ে যায়, ইয়ার লস যায়, এনসিওতে কিন্তু ইয়ার লস যায় না, তুমি নেক্সট ইয়ার কিন্তু পরীক্ষা দিয়ে চান্স পাবে, এটা মাথায় রেখো, তাই ফেল বলে কিছু নেই, ফেল করলে নেক্সট ইয়ার তুমি, নেক্সট ইয়ার তুমি সেকেন্ড ইয়ারের সাথে পরীক্ষা দেবে, বুঝতে পেরেছো তো, মানে সাপ্লি যেটা আছে অনার্সের সাপ্লি দেওয়া যায়, এখানে চাপ নেই। হোয়াটসঅ্যাপ নাম্বারটা তুমি নাও 9775015054, হ্যাঁ অনার্সের মধ্যেই সেম, অনার্সের এই সাবজেক্টটা শুধু পাস করলে হবে তো, কি বলছে এই সাব সাবটাতে শুধু পাস করলে, হ্যাঁ মানে শুধু এই সাব না, এফইজি এফ এফইজি সরি, হ্যাঁ এফইজি এফবিজি এফএইচএস ইএনবিএস এগুলো পাস করলেই হবে আর কিছু না। অসংখ্য ধন্যবাদ দাদা, হ্যাঁ চলো শুভরাত্রি, অনেক কথা হলো, থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য, রিয়েলি থ্যাংক ইউ সো মাচ, বলে বেতার মানে কতটা মানে খুশি আজ এই জায়গায় আসতে পেরে। চলো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য, লাস্ট পর্যন্ত থাকার জন্য, ভালো করে পরীক্ষা দাও, কালকে 9টার সময় লাইভ আসে কিছু টিপস নিয়ে, তো বাকি আমি হোয়াটসঅ্যাপে কিছুদিনের মধ্যে আমি চেষ্টা করছি দিয়ে দেওয়ার, ঠিক আছে চলো, উইশ ইউ অল দ্য বেস্ট। আর শেষে বলবো চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন হলে, আর যারা যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, ভিডিও শেয়ার করে দিও, ভালো লাইক করলে লাইক করো, ভালো লাগলে লাইক করো, তোমাদের লাইক আমাদের সাথে আমাকে খুবই মোটিভেট করে, নিজেকে আরও কাজ করতে ইচ্ছে করে, এত খাটতে ইচ্ছে করে, থ্যাংক ইউ সো মাচ, চলো টাটা বাই, গুড নাইট, ফাটিয়ে পড়ো, ফাটিয়ে লেখো, ফাটিয়ে রেজাল্ট করো, উইশ ইউ অল দ্য বেস্ট, গিভ ইউর বেস্ট 100%, থ্যাংক ইউ সো মাচ।